ওটা কি হচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। তোমরা কি রেকর্ডিং দেখতে পাচ্ছ যে হচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ফাইন। ওকে, টুডে উই শ্যাল ডিসকাস কন্টাক্ট স্ট্রেস। কন্টাক্ট স্ট্রেস, ইউ নো হোয়াট ইট ইজ, হোয়েন টু বডিজ আর প্রেস টুগেদার at the contact surface, a stress is developed, that is the contact stress. But here we shall consider two bodies having curved surface, or at least one surface is curved, another surface may be flat. So in general, we can tell two bodies, when two bodies are pressed together, a stress is developed at the contact surface, that is the contact stress. So when two bodies are pressed together, what happens to the geometry? Point or line contact changes to area contact, and the stresses developed in the two bodies are three dimensional. So contact stress are three dimensional. Interdirection is stress developed by x axis, y axis, z axis. আর এখানে যে পয়েন্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট অর লাইন কন্টাক্ট চেঞ্জেস টু এরিয়া কন্টাক্ট। এটা কি মানে বুঝতে পারছো? এটা কি মিন করে? মনে করো আমরা যদি দুইটা দুইটা স্পেয়ার এরকম কনসিডার করি, তাহলে এখানে কিন্তু লোড অ্যাপ্লাই করার আগে কিন্তু ইনিশিয়াল এখানে একটা পয়েন্ট, মানে আমি যদি ড্র করছি ড্রয়িংটা দেখাচ্ছে এরকম, বাট এরকম দুইটা মার্বেল, তুমি বলবে দুইটা মার্বেল, একটা মার্বেলের উপরে আর একটা মার্বেল যদি তুমি অ্যাড করো, তাহলে কিন্তু সেখানে পয়েন্ট, একটা পয়েন্টে কন্টাক্ট হবে আর কি। এখন এখানে যদি আমরা এরকম ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এইটা এই পোর্শনটা চ্যাপ্টা হয়ে যাবে এরকম ভাবে এসে, এরকম এরকম চ্যাপ্টা হয়ে আর এখানে এখানে একটা এরিয়া হয়ে যাচ্ছে আর কি। এই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা এখন একটা এরিয়াতে, একটা সার্কুলার এরিয়া হবে। এই এরিয়াটা হবে এরকম একটা ছোট্ট সার্কুলার এরিয়া হবে আর কি। তো সেখানে বলা হচ্ছে পয়েন্ট কন্টাক্ট চেঞ্জেস টু এরিয়া কন্টাক্ট। সিমিলারলি একটা একটা সিলিন্ডার, মনে করে দুইটা পেন্সিল, দুইটা পেন্সিল যদি তুমি একটা পেন্সিলের উপর একটা পেন্সিল রাখো, তাহলে সেটা হবে লাইন কন্টাক্ট। পেন্সিলের যে লেংথ, সেই লেংথ বরাবর কন্টাক্ট হবে, তো সেই জন্য সেটাকে সেটাকে লাইন কন্টাক্ট বলা হয়। তো লাইন কন্টাক্টটা কি হবে? এরিয়া কন্টাক্টে কনভার্ট। তোমার এরকম একটা এরকম একটা সিলিন্ডার, মনে করো এখানে একটা সিলিন্ডার আছে আর নিচে আর একটা এরকম, নিচে আর একটা সিলিন্ডার আছে সিলিন্ডার। তো এই দুটো সিলিন্ডার যদি আমরা এই যে এই বরাবর যে কন্টাক্ট, এখানে যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্টটা কিন্তু এই লাইন বরাবর প্রতিটা সিলিন্ডারের লেংথ বরাবর প্রতিটা পয়েন্টে কন্টাক্ট হবে, সেখানে একটা লাইন হবে। তখন এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? ফোর্স অ্যাপ্লাই করলে তোমার এই যেখানে কন্টাক্ট সারফেস যেটা আছে, এখানে একটা একটা ছোট রেক্টেঙ্গুলার এরিয়া হবে আর কি, রেক্টেঙ্গুলার এরিয়া হবে। আগে ছিল লাইন, লাইন উইল বি কনভার্টেড টু রেক্টেঙ্গুলার এরিয়া। সেজন্য বলা হয়েছে এখানে যে তো যখন দুইটা বডি প্লেস করা হয়, তখন পয়েন্ট অর লাইন কন্টাক্ট চেঞ্জেস টু এরিয়া কন্টাক্ট, এন্ড স্ট্রেসেস ডেভেলপ ইন দ্য টু বডিজ আর থ্রি ডাইমেনশনাল। ঠিক আছে, দেন এখন এক্সাম্পল অফ কন্টাক্ট প্রবলেম, ইউ নো কন্টাক্ট অফ হুইলস এন্ড রেল। রেল, তোমার তো রেল, রেল যেটা আছে রেল, রেলের উপর দিয়ে তোমার ট্রেনের হুইলটা মুভ করে, তো হুইল এবং রেলের মধ্যে কন্টাক্ট, ইট ইজ অলসো এ কন্টাক্ট প্রবলেম। অটোমোটিভ বাল্ব, ক্যাম্পস এন্ড ট্যাপেস, তোমার তো ভাল্ব, অটোমোবাইল নিশ্চয়ই স্টাডি করছো, তোমার এখানে যে ইঞ্জিনের বাল্ব থাকে, তাই না? এই বাল্বের বাল্বের এখানে তোমার ক্যাম্প, এরকম ক্যাম্প থাকে কিন্তু, তাই না? ক্যাম্প আর এখানে থাকে তোমার বাল্ব ট্যাপেট, এই পোর্শনে এরকম বাল্ব ট্যাপেট থাকে। এটা রোটেট করলে তোমার এই যে বাল্বের যে প্রোফাইল, প্রোফাইল অনুসারে তোমার এই বাল্বটা আপ ডাউন করবে প্রতিদিকে, তাই না? আপ ডাউন করবে। তো কন্টাক্ট বিটুইন বাল্ব ক্যাম, দিস ইজ ক্যাম এন্ড দিস স্টেপেট,
So mating gear T, which are gear to meet for the whole contact problem, this is the contact problem. Rolling bearing, or bearing a bearing in between some other balls and from balls. This is the rolling bearing. The Halatamar is a ball, among what is this is another surface, they have some of the contact, right? That is also example of contact problem. Now, what are the effects of contact stress? Contact stress, don't know, keep both severity. Tomar failure type to kill from crack develop, put the pare, pitting, put the pare, pierce and flaking. Pierce of flaking the technique my contact, the phone hoy, the phone tomar is a contact surface jetta. It to tomar contact, pitting jam, pitting the key. So that Bangla go to very salta, which is a paper. Pierre Agastoma Dixon, Pierre Agastike, Samragula, Pulukuli Parana, and a flaking. Otover, Maskan, when a body ticket, another portion Pulipurida, that is spitting or flaking. These are the effect of contact stress. The hearts, hearts first time developed the expressions for contact stress. Between two contacting sphere and contacting cylinder. So, if a sphere contact ashle, key stress develop hoy. And the cylinder contact ashle, key stress develop hoy. A stress gular expression develop for a hertz. That's why these stresses are called Hertzian stresses. Hertzian stresses. Now we consider, we shall consider. Bolo. Sir, ek to mane ek to lekhar jonno ek to time diyen sir. So the recording, what's a recording to the page? Sir, a material to the look of Balo to Sari. Material to the material to the mother, with the material to the mother, with the boy, a single boy. We go take a mini and a mass data important point shape point. তারপরে পিডিএফ লাগবে জি স্যার জি স্যার এই পিডিএফটা হলো খুব ভালো হতো স্যার বেস স্পেস কাইন্ড অফ স্যার ক্লাসরুম আমি নোটটা করছি কিন্তু তোমার বই থেকে বইতে ইলাবোরেট লেখা স্যার আমি সেখান থেকে সামারি ফর্মুলেস যে বইতে পড়লে বেশি তোমার দেরি হবে না মানে ওখানে এক্সটেনশন বেশি আছে অথবা এর আমি তোমাদের দিয়ে দেব হ্যাঁ আজকে আমি আজকে শেষ করতে বলে আজকে দিয়ে দেব জি স্যার ওকে তো সব কিছু দিয়ে দিলে তোমার ক্লাস করানো হবে আর হচ্ছে তোমাদের একটা ই বলি মানে আসলে বই বইটাকে যদি আমি 100% বইটাকে আমি যদি বলি সোর্স অফ ইনফরমেশন সো দ্যাট ইজ 100% সোর্স 100% ইনফরমেশন বইতে অ্যাভেলেবল আছে সেই বই থেকে আমি যখন এই এই লেকচার নোটটা বানিয়েছি তখন আমার তো একটা বিসিএনসি আছে তাই না ইনক্যাপাবিলিটি ডেলিভারেশন যেভাবে ডেলিভার করা প্রয়োজন ছিল হয়তো পার্সেন্ট এখানে আরো তাহলে 90% এফিসিয়েন্সি 10% কমে গেল আবার আমি যেটুকু বলছি তোমরা কিন্তু সেইটুকু ক্যাচ করতে পারতেছ না তোমাদের এফিসিয়েন্সি আছে মানে 90% এফিসিয়েন্সি তোমরা আবার 10% লস করতেছে আবার তোমার 90% আমার লেকচারটা বুঝতে পারছো তো সেখান থেকে তোমরা আবার খাতায় যখন লিখবা মানে আবার 90% এফিসিয়েন্সি ধরি আবার কমে যাচ্ছে ফাইনালি তাহলে তোমাদের খাতায় যেটা লেখা হবে সেখানে কিন্তু 0.99 কয়েকবার গুণ করো এরকম 99 গুণ করলে এফিসিয়েন্সি তাহলে টোটাল তোমাদের কত হচ্ছে অনেক কমে যাচ্ছে তাই না কাজেই তুমি যদি সোর্স থেকে স্টাডি করো মানে বই হচ্ছে সোর্স বই যদি তুমি স্টাডি করো তাহলে কিন্তু তোমার এই যে এই ফ্যাক্টরগুলো কমে যাবে আর কি তোমার এখানে 1 থেকে শুরু হবে বই হচ্ছে 1% আর তুমি পড়ছো করার সময় 0.9% তুমি বুঝতে পারছো আর লেখার সময় আবার 0.9% লিখতে পারছো তাহলে হচ্ছে এখানে
81% তুমি খাতার মধ্যে লিখতে পারবে আর যেগুলো যত বাড়তে থাকবে সেখানে কিন্তু কমে যাচ্ছে বুঝতে পারছো ফানি এটা ফানি না এটা কিন্তু ফ্যাক্ট আর তোমাদের সোর্সটা করতে হবে একটা অল লেসন নোট করলে সোর্স সোর্স হিউম্যান বিং কিন্তু পারফেক্ট না ওকে হার্স হার্স টেস্ট অ্যাকচুয়ালি কি মানে বুঝলাম না এই যে স্ট্রেসটা কি হার্স মানে কন্টাক্টস দুইটা বডি কন্টাক্টে আসলে যে স্ট্রেস ডেভেলপ হয় কন্টাক্ট সারফেসে সেই স্ট্রেসটা কি হার্স স্ট্রেস বলবো আর কারণ দি স্ট্রেস এক্সপ্রেশন অফ দি স্ট্রেসেস ওয়্যার ডেভেলপ মানে ডেরিভেশনটা করছে তোমার হার্স সেই জন্য এটাকে হার্জিয়ান স্ট্রেস বলা হয় হার্জিয়ান স্ট্রেস বুঝতে পারছো are in contact the contact point amra origin consider kori this is the y axis z axis is along this vertical line is a z axis and this is z x axis so x y z axis d1 is the diameter of sphere 1 d2 is the diameter of sphere 2 and these two sphere are held together by applying a pressure applying a force f amra ei f force ekhane apply kore ekshathe press kore rakha ache tahole ami tagi bolchi ami point contact ta kintu ekta ekta area contact e convert hobe to ei area jeta hobe ekhane je area ta hobe sei area ta ke this is two dimensional view ekta three dimensional view e tomar ekhane ekta chotto circle hobe mane ei point ta ekta circle hobe সার্কেলে তোমার এই প্রেসার বা স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এরকম হবে এটা নিচের নিচের স্পিয়ার এবং এটা উপরের স্পিয়ারে এই এই রিজিওনটা দিস ইজ দা স্ট্রেস ডিস্ট্রিবিউশন মানে স্ট্রেসটা তোমার এখান থেকে অত সেন্টারে ম্যাক্সিমাম আশপাশে তুমি এই আউটার সারফেস আর বা এখানে জিরো এখানে স্ট্রেস জিরো তোমার এখানে এখানে একটা সার্কেল হবে সার্কেলের আউটার সারকামফারেন্স এই এই সারকামফারেন্স স্ট্রেসটা জিরো আর সেন্টার হচ্ছে ম্যাক্সিমাম এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে বলে হেমিস্ফেরিক্যাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন দা কন্টাক্ট স্ট্রেস হ্যাজ এ হেমিস্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দা কন্টাক্ট জোন ডায়ামিটার টু এখানে যে সার্কেলটা হবে এই সার্কেলের ডায়ামিটারটাকে ডিনোট করা হচ্ছে টুয়াইস এ দিয়ে টুয়াইস এ হচ্ছে কন্টাক্ট এরিয়া যেতে হবে সেই কন্টাক্ট এরিয়া ইজ এ সার্কুলার এরিয়া এই সার্কুলার এরিয়ার ডায়ামিটার হচ্ছে টুয়াইস এ তো এখানে কতগুলো প্যারামিটার আছে ডি1 ডি2 তো বললাম ই1 ই2 হচ্ছে তোমার ইয়াংস মডুলাস অফ স্ফিয়ার 1 এন্ড 2 পয়সন রেশিও নি1 নি2 অফ স্ফিয়ার 1 এন্ড 2 এ হচ্ছে কন্টাক্ট অ্যাপ্লাইড ফোর্স এ হচ্ছে রেডিয়াস অফ দা কন্টাক্ট সারফেস For this particular problem, I mean for sphere, this the contact point will be a contact area, and this area is actually circular area of radius a, or diameter twice a. এখন এখানে আমাদের যে এরিয়াটা হবে যে this area, circular area, যে radius, can be given by this equation. এই যে তোমার এই ইকুয়েশন থেকে আমরা ওই আমরা কন্টাক্ট এরিয়ার যে ডায়ামিটার রেডিয়াস এরিয়া আমরা ক্যালকুলেশন করতে পারি এন্ড ইট ইজ সিন দ্যাট ইট অফ কোর্স ডিপেন্ডস অন অ্যাপ্লাইড ফোর্স বেশি হলে তোমার সার্কুলার এরিয়াটা বড় হবে তাই না হ্যাঁ কিরম কি বলতেছিলা জানো স্যার উপরের চিত্রটা যেখানে স্ট্রেসের ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কি আসলে এরকম নাকি তলের উপর লম্ব বরাবর ফোর্স গুলো অ্যাক্ট করে বাট এখানে তো মনে হচ্ছে তলের সাথে মানে প্যারালালি কাজ করতেছে
তল কিন্তু এটা এটা কিন্তু তল মানে তলের তো লম্ব বরাবর এটা সেটা তোমার তল ও আচ্ছা তলটা একটা লাইন দিয়ে বোঝানো হয়েছে এখানে টু ডাইমেনশনাল একটা লাইন কিন্তু এই যে আমি থ্রি ডাইমেনশনাল ভিউ বুঝছি স্যার বুঝছি সাইড দিয়ে দেখা হচ্ছে আমি বলছি স্যার গোলটাই না এটা হচ্ছে এটা টু ডাইমেনশনাল ভিউ বলতে যে একটা লাইন দেখাচ্ছে আর কি তাই না তুমি একটা যে এই যে তলটা তোমার এরকম হবে তাই না একটা একটা সার্কেল হবে তাই তো বুঝতে পারছি স্যার এখন বুঝতে পারছি এখন বুঝতে পারছি তো হ্যাঁ পারপেন্ডিকুলার এখানে যে সার্কেল যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু জেড এবং স্টেজগুলো কিন্তু তোমার জেড এর প্যারালাল তার মানে পারপেন্ডিকুলার টু প্লেনই হচ্ছে জি স্যার ক্লিয়ার হইছে স্যার ওকে ফাইন ফাইন তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন তো হচ্ছে এখানে সবচেয়ে বেশি স্ট্রেস হবে ম্যাক্সিমাম স্ট্রেস আর আস্তে আস্তে এরকম একটু কমে যাবে আর ডিস্ট্রিবিউশনটা ওকে সো দিস ইজ দা এরিয়া দিস ইজ দা রেডিয়াস অফ দা সার্কুলার এরিয়া আই মিন কন্টাক্ট এরিয়া এই ডেরিভেশনটা তোমাদের বইতেও নাই এবং এটা রেফারেন্স দেওয়া আছে জার্নাল সাইকোথেরাপি ভেরি কমপ্লিকেটেড ডেরিভেশন সো আই এম স্কিপিং ইট অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ অলসো ডোন্ট নিড ইট এখন স্যার একটু উপরে যাওয়া যাবে হ্যাঁ ইমিডিয়েটলি মানে একটু নিচে স্যার স্ক্রিনশট দিয়ে রাখি পরে জি স্যার একটু উপরে হ্যাঁ জি একটু উপরে স্যার আর উপরে জি স্যার উপরে স্যার একটু হ্যাঁ ঠিক আছে Now pressure যেটা অলরেডি বলা হয়েছে প্রেশার ডিস্ট্রিবিউশন উইদিন দা কন্টাক্ট এরিয়া অফ স্ফিয়ার ইজ হেমিস্ফেরিক্যাল অ্যাজ শোন ইন ফিগার বি যে ফিগার বিতে যেটা দেখানো হয়েছে হেমিস্ফেরিক্যাল প্রেশার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাক্সিমাম প্রেশার ডেফিনেটলি অকার্স এট দ্য সেন্টার অফ দ্য কন্টাক্ট এরিয়া যেটা বলছি সেন্টারে কিন্তু ম্যাক্সিমাম প্রেশার হবে অন অন জেড অ্যাক্সিস এই ম্যাক্সিমাম প্রেশার ইজ গিভেন বাই দিস ইকুয়েশন দিস ইকুয়েশন অফ ম্যাক্সিমাম প্রেশার থ্রি এফ বাই টু পাই এ স্কোয়ার A is already calculated from this equation. So you now know A. So you can now calculate maximum pressure. Sir, ওই ইকুয়েশনটা কি মানে বই আছে স্যার? হ্যাঁ বইতে আমি তো বই দিয়ে দিয়েছি বইতে আছে এখানে হচ্ছে নিউ ওয়ান ফার্স্ট স্পেয়ারের পোর্শন রেশিও ফার্স্ট স্পেয়ারের ইয়ংস মডুলাস ডায়ামিটার অফ স্পেয়ার ওয়ান এন্ড স্পেয়ার টু এটসেট্রা এন্ড দিস ইজ the maximum pressure তাহলে এই প্রেসারটা কিন্তু এই সেন্টারে ডেভেলপ হচ্ছে এই তোমার এই যে এই পয়েন্ট এই যে এই এই প্রেসারটা ম্যাক্সিমাম এখানে হচ্ছে এন্ড এখানে বলা আছে ইকুয়েশন এই 68 এন্ড 69 দিস আর জেনারেল হোয়াই দিস ইজ জেনারেল বিকজ দিস টু ইকুয়েশনস ক্যান বি অ্যাপ্লাইড when both the bodies have curved surface or one body can have curved surface another body can have plain surface jemon ekta sphere er sathe kintu ami ekta erokom ekta plane rakhte pari that this is not curved surface it is a curved surface or a plain surface tumi ekta marble table er upor rekhe tumi jodi pressure dao tahole to je contact hobe seta hocche tomar ei rokom hobe তাহলে তোমার এই রকম বডির জন্য কিন্তু দিস প্রিকিউশনস আর ভ্যালিড বাট ডিফারেন্সটা কি সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড বডি যেটা এই বডির জন্য এখানে আমরা d1 d2 বলছিলাম কি ডায়ামিটার অফ দিস এই যে দিস ইজ ডায়ামিটার এটাকে d1 যদি বলি d1 তাই না অথবা এটা রেডিয়াস অফ কার্ভেসার একটা ফ্ল্যাট সারফেসের রেডিয়াস কত রেডিয়াস অফ কার্ভেসার কত ইনফিনিটি তাই না ইনফিনিটি এটা তোমার r ইকুয়াল টু ইনফিনিটি ইনফিনিটি এটা একটা স্পেয়ারের ভিতরে আর একটা স্পেয়ার অ্যাড করে দিলাম আবার এটাকে বলা ইন্টারনাল সারফেস কারণ এই সারফেসের ভিতরের সারফেসের সাথে কন্টাক্ট হয়েছে এই বডিটার আউটার সারফেস এটা তোমার d1 ঠিকই আছে
বাট এটার জন্য কি হবে, এটার জন্য হচ্ছে রেডিয়াস d2 বাট d2টাকে এখন আমাদের নেগেটিভ হিসেবে কনসিডার করতে, অ্যাকচুয়ালি এই বড় সার্কেল তোমার এই দিকে থাকার কথা ছিল, রেডিয়াস ডায়ামিটারটা এরকম বাইরের দিকে ছিল, বাট এখন বাইরের দিকে আসলে আমরা বলা ঠিক হলো না, মানে এই বডির সাথে এই বডির কন্ট্যাক্টে আসলে আমরা দুইটা ডায়ামিটার পজিটিভ কনসিডার করব, বাট এখন দিস ইন্টারনাল সারফেস, যেহেতু ইন্টারনাল সারফেসের জন্য ডায়ামিটারটাকে নেগেটিভ কোয়ান্টিটি হিসেবে আমাদের চেক করতে হবে, তাহলে উই ক্যান ইউজ দিস টু ইকুয়েশন, দ্যাটস ওয়াই দিস টু ইকুয়েশনস আর জেনারেল, বিকজ উই ক্যান অ্যাপ্লাই দিস ইকুয়েশনস ফর ডিফারেন্ট কেসেস, দুইটা স্পেয়ার হতে পারে, একটা স্পেয়ার একটা একটা প্লেন সারফেস। স্যার বুঝলাম না স্যার। হ্যাঁ বুঝছি স্যার, বুঝতে পারি না জিনিসটা। আমি এতক্ষণ পরে এসে বললো বুঝতে পারো নাই কেন, কোন পয়েন্টটা বুঝতে পারো নাই বলো তো দেখি। স্যার এই যে লাস্টে হচ্ছে এই যে প্রেসারে যে d2 ইয়া বললেন এই লাস্টেরটা তাই না? জি স্যার। এটা তো বুঝতে পারছো মানে প্লেন সারফেসটা বুঝতে পারছো তাই না? জি স্যার। এটা যে ক্লিয়ার করি ক্লিয়ার করি নি ক্লিয়ার হচ্ছে না কেন? হচ্ছে সেটা হচ্ছে যে একটা ইউজুয়াল এই ফর্মুলাটা ডেভেলপ করার জন্য তোমাদের বলা হয়েছে দুইটা স্পেয়ার উইল বি কন্টাক্ট, বলছিলাম এইরকম এই যে ফর্মুলা দুইটা 68 আর 69 দিস আর অলসো ভ্যালিড ফর contact between a sphere and an internal spherical surface. It was the internal spherical surface. এই স্পেয়ারটাকে বলবো internal spherical surface. কারণ এই স্পেয়ারের internal surface-এর সাথে এই স্পেয়ারের outer surface-টা contact হয়েছে। তো for this pair, diameter is as is here. Diameter-টা আমরা d1 দিয়ে represent করি। আর internal সারফেস যেটা ইন্টারনাল সারফেস এর ডায়ামিটার অফকোর্স d2, বাট এই d2টাকে আমরা নেগেটিভ হিসেবে ঠিক করব, কারণ এখানে একটা ডিফারেন্স আছে, তোমার এই রকম একটা কন্টাক্ট আর এই এই স্পিয়ারটাকে আমি আরেকটা স্পিয়ারের ভিতরে যদি কন্টাক্ট করি তাহলে তো একটা ডিফারেন্স আছে তাই না? কাজেই এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারনাল সারফেস যেটা সেই সারফেসের ডায়ামিটারটাকে নেগেটিভ কোয়ান্টিটি হিসেবে ট্রিট করতে হবে ফর দিস ফর্মুলা, এখানে বলা আছে নেগেটিভ ফর ইন্টারনাল ইন্টারনাল স্ফেরিক্যাল সারফেস ডায়ামিটার ইজ এক্সপ্রেসড অ্যাজ এ নেগেটিভ কোয়ান্টিটি, বুঝতে পারছো? কেজন কোন নেগেটিভ হবে স্যার? সরি কোন ডায়ামিটারটা নেগেটিভ হবে স্যার? মা তুমি এখানে দুইটা স্পিয়ারের মধ্যে কোনটাকে ইন্টারনাল সারফেস বলবো কি করে জানো? দিস ইজ এই সারফেসটাকে আমি বলি ইন্টারনাল সারফেস, এই স্পিয়ারের এটা হচ্ছে আউটার সারফেস আর এটা হচ্ছে এটা ইন্টারনাল সারফেস, আর এখানে একটা আর একটা স্পিয়ার আমি অ্যাড করলাম, তাহলে এখানে ইন্টারনাল সারফেস কোনটা? দিস ইজ ইন্টারনাল সারফেস, এই এই স্পিয়ারটা ইন্টারনাল সারফেসের রেডিয়াসটাকে আমি নেগেটিভ হিসেবে ট্রিট করব, ফর অ্যান ইন্টারনাল স্ফেরিক্যাল সারফেস ডায়ামিটার ইজ এক্সপ্রেসড অ্যাজ নেগেটিভ কোয়ান্টিটি নাকি? তোমাদের এখন কনফিউশন আছে?
বুঝতে পেরেছি স্যার। Okay, এখন maximum stress. The maximum stress occur on z-axis. আমি আবার যদি ওই contact area টা রাখি, contact area টা কি বলছিলাম? It is actually circular area, তাই না? এবং এটা হচ্ছে z-axis. Z-axis. তোমার actually contact surface. This is every point will have some contact stress. তোমার এরিয়ার প্রতিটা পয়েন্টে কিন্তু stress develop হবে। বাট এখানে যেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস উইল বি ডেভেলপ অন জেড অ্যাক্সিস, এখানে এই অ্যাক্সিসের উপরে যে পয়েন্ট আছে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ হবে। এই একটা স্ফিয়ার আর উপরের স্ফিয়ারের জন্য এখানে এরকম ম্যাক্সিমাম স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস উইল বি ডেভেলপ এট জেড অ্যাক্সিস। তো অন জেড অ্যাক্সিস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স ইকুয়াল টু 0 এন্ড ওয়াই ইকুয়াল টু 0। x equal to 0, y equal to 0 means z axis mean point. z axis j point intersect, তাহলে center of the area, center of the area the maximum stress will be developed. And these stresses are given by this expression. যেখানে expression z axis থেকে ডানে বা বামে যেতে থাকলে কি এটা কমতে থাকবে স্ট্রেসটা? হ্যাঁ, একদম দুটো একটা গিয়ে দেখো তোমার তো স্ট্রেস ডিস্ট্রিবিউশন এই যে রকম ছিল না, এই রকম ছিল তাই না? এই যে তোমার এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স না, আস্তে আস্তে তুমি এদিকে মুখ করো, তোমার ডিস্টেন্সটা কমতেছে কমতেছে তাই না? কিন্তু এখানে জিরো হচ্ছে, তার মানে আউটার তোমার পেরিফেরিতে স্ট্রেস ইজ জিরো, পেরিফেরিতে স্ট্রেস জিরো। তুমি পেরিফেরি থেকে ভিতরের দিকে মুখ করতে থাকো, স্ট্রেসটা আস্তে আস্তে বাড়তে থাকে, এখানে ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছো? জি স্যার। পেরিফেরিতে আমি যেরকম এখানে ম্যাক্সিমাম লেন্থ আছে, আর আমরা আস্তে আস্তে যদি পেরিফেরির দিকে যাই ডিস্টেন্সটা কমতেছে, কিন্তু এখানে এখানে জিরো হয়ে যাচ্ছে। সো ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ অন জেড অ্যাক্সিস, তো জেড অ্যাক্সিস এর উপরে যে স্ট্রেস ডেভেলপ হয় সেই স্ট্রেসের ভ্যালু গুলো দেওয়া আছে। এখানে বলা আছে কিন্তু ভ্যালুস, কারণ অল কন্টাক্ট স্ট্রেস আর নেগেটিভ, অল স্ট্রেসেস আর নেগেটিভ, উই আর হিয়ার ক্যালকুলেটিং অনলি এই যে ভ্যালুস। তো সিগমা ওয়ান এন্ড সিগমা টু ইকুয়াল টু সিগমা এক্স এন্ড সিগমা ওয়াই, তার মানে এটা ওয়াই অ্যাক্সিস যদি বলি এটা তোমার এক্স অ্যাক্সিস বলি, এক্স এক্স ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস তো সিমেট্রিক, একই স্ট্রেস ডেভেলপ হবে তাই না? তো এটা সার্কুলার এরিয়া যেহেতু আমি এটাকে ওয়াই অ্যাক্সিস বলি এটাকে এক্স অ্যাক্সিস বলি, তোমার সার্কুলার এরিয়া তোমার যে কোনো রেডিয়াল লাইন বরাবর, যে কোনো রেডিয়াল লাইন বরাবর একই স্ট্রেস ডেভেলপ হবে, সেই জন্য এখানে সিগমা এক্স আর সিগমা ওয়াই সেম। এবং সিগমা এক্স টাকে সিগমা ওয়ান বলা হয়েছে এবং সিগমা ওয়াই টাকে সিগমা টু বলা হয়েছে, তার মানে সিগমা ওয়ান এন্ড সিগমা টু হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। এই যেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম স্ট্রেসেস ওয়াকার অন জেড অ্যাক্সিস এন্ড দিস আর প্রিন্সিপাল স্ট্রেস, হোয়াই দিস আর প্রিন্সিপাল স্ট্রেসেস ইউ নো, হোয়েন ইফ হোয়েন ইউ কনসিডার এ প্লেন এন্ড ইফ অন দ্যাট প্লেন দেয়ার ইজ নো শেয়ার স্ট্রেস, ইফ দেয়ার ইজ নো শেয়ার স্ট্রেস দ্য নর্মাল স্ট্রেসেস আর কল প্রিন্সিপাল স্ট্রেস। যে প্লেনে কোনো শেয়ার স্ট্রেস থাকে না সেই প্লেনে যে নর্মাল স্ট্রেসগুলো থাকে সেই স্ট্রেসগুলোকে আমরা বলি প্রিন্সিপাল স্ট্রেস। যেখানে কন্টাক্ট প্লেন যেটা আছে কন্টাক্ট সারফেস সেখানে কোনো শেয়ার স্ট্রেস নাই, দ্যাটস ওয়াই এখানে নর্মাল স্ট্রেস যেগুলো আমরা পাচ্ছি অল অফ দিস আর প্রিন্সিপাল স্ট্রেসেস। সেই জন্য সিগমা এক্সটাই আসলে একটা নর্মাল স্ট্রেস, সিগমা ওয়াই ইজ অ্যানাদার নর্মাল স্ট্রেস। তো একটা নর্মাল স্ট্রেসকে আমরা সিগমা ওয়ান বলতে পারি, একটা সিগমা টু বলতে পারি, বাট অ্যাকচুয়ালি ফর দিস কেস অল দা এই দুটা নর্মাল স্ট্রেস হচ্ছে সেম, সিগমা ওয়ান সিগমা টু সিগমা এক্স সিগমা ওয়াই। অ্যান্ড সিগমা জেড যেটা, সিগমা জেড হচ্ছে তোমার এই যে এই অ্যাক্সিস এই বরাবর, এই জেড অ্যাক্সিস বরাবর যে স্ট্রেস সেই স্ট্রেসটা দিস ইজ অ্যানাদার প্রিন্সিপাল স্ট্রেস, কারণ ওখানে তো তোমার শেয়ার স্ট্রেস নাই বললাম, সে প্রিন্সিপাল স্ট্রেস। সিগমা থ্রিটাকে সিগমা থ্রি সিগমা জেডটাকে আমরা সিগমা থ্রি দিয়ে রিপ্রেজেন্ট করবো। So this is another principle. Sir, there are three principal stress, sigma 1, sigma 2 and sigma 3. হ্যাঁ বলো। So shear stress না থাকলে principal stress, আর যদি থাকে তাহলে স্যার? এটাকে কি normal stress বলবো আর?
আচ্ছা স্যার সিগমা এক্স ওয়াই জেড তিনটা তো পারপেন্ডিকুলার টু ইচ আদার স্যার তো তিনটাই কিভাবে স্যার রেডিয়াল স্ট্রেস মানে এই ক্ষেত্রে প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে তুমি স্ট্রেস আসলে একটা পয়েন্টের স্ট্রেস বলতে মিন করে ওই পয়েন্ট পয়েন্টটাকে পয়েন্টের সারাউন্ডিং করে সো টেকটা কি বিগালি লিভেন কনসিডার করা হয় তোমাদের এসএম এর উপর নলেজ একটু কম আর তবে ভুল মনে হচ্ছে এটা এটা একটা কিউবিক্যাল এলিমেন্ট কিউব মনে করো তো এটার এটার জাস্ট সেন্টার একটা পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে এই কিউবের সেন্টারে আছে একটা পয়েন্টের স্ট্রেস বলতে মিন করে এই পয়েন্টটাকে ইনক্লোজ করে আমরা একটা কিউব যদি কনসিডার করি কিউবের যে তোমার ছয়টা সারফেস আছে এই এই সারফেসের উপর যে স্ট্রেস এখানে ডটেড লাইন দিয়ে তোমরা আর একটা সার্কেল রেখে করো বরাবর স্ট্রেস এটাকে তুমি একটা স্ট্রেস বলতে পারো সিগমা ওয়াই আর এই সামনের দিকে একটা প্লেন আছে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার একটা স্ট্রেস ড্র করতে পারি এখানে একটা স্ট্রেস ড্র করি তোমার সিগমা এক্স আর এই যে নিচে যে প্লেনটা আছে এই যে নিচের প্লেন এই প্লেনের এইটাকে পারপেন্ডিকুলার জেড অ্যাক্সিস তোমার সিগমা জেড বলি এটাকে এটা হচ্ছে সিগমা জেড স্যার এই ছয়টা হলো নর্মাল সরি প্রিন্সিপাল স্ট্রেস আরেকটু স্যার ইয়ে মানে তিনটাই কিভাবে স্যার ম্যাক্সিমাম হয় স্যার আপনি বলছিলেন স্যার জেড অ্যাক্সিস বরাবরই স্যার ম্যাক্সিমাম হবে আর ইভেন ফোর্স গুলো অ্যাপ্লাই হচ্ছে স্যার জেড অ্যাক্সিস বরাবরই বাট এক্স ওয়াই অ্যাক্সিস বরাবরই স্ট্রেসটা আসলোই বা কিভাবে আর ম্যাক্সিমামই বা হইলো বলতে হচ্ছে ম্যাক্সিমাম তুমি এই এই পয়েন্টটা হচ্ছে এটা কিন্তু একটা কিউব বাট এই কিউবটা কিন্তু মিন করে যে একটা পয়েন্টের স্ট্রেস তাই না তো এই কিউবটা তুমি এই এই সার্কেলের সেন্টারের পয়েন্টটার জন্য তুমি কিউব ড্র এখন এই পয়েন্টে যদি আসলো তাহলে এই পয়েন্টকে তুমি ঘিরে একটা এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসো এই এই পয়েন্টটাকে ঘিরে তুমি একটা কিউব ড্র করো একটা কিউব ড্র করো তাহলে এখানে এখানে মানে এই এই পয়েন্টের জন্য এই কিউব এই কিউবের যে স্ট্রেস ডেভেলপ এই দিস স্ট্রেস ইজ লেস দ্যান দিস ওয়ান এখানে জেড অ্যাক্সিস বরাবর যে স্ট্রেস ডেভেলপ এই এই স্ট্রেসের ম্যাগনিটিউড ইজ লেস দ্যান দিস স্ট্রেস তাহলে এই কর্ম যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে যে স্ট্রেস ডেভেলপ হবে সেই স্ট্রেস ইজ মাস লেস দ্যান দ্য স্ট্রেস অফ দিস পয়েন্ট আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি হ্যাঁ তো সেই জন্য বলা হচ্ছে তোমার সেন্টারে যে পয়েন্ট মানে এই জেড অ্যাক্সিসের উপরে সেখানে সেটার মধ্যে স্যার এক্স ওয়াই জেড তিন বরাবরই ম্যাক্সিমামই হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি যদি এখানে একটা পয়েন্ট চুজ করো এখানে স্ট্রেস জিরো জিরো হয়ে যাবে এখানে স্ট্রেস নাই এখান থেকে তুমি এদিকে মুখ করতে থাকবো এই পয়েন্টের স্ট্রেস থেকে এই পয়েন্টের স্ট্রেসটা বেশি তারপর এই পয়েন্টের স্ট্রেস আরো বেশি এই পয়েন্টের স্ট্রেস আরো বেশি আলটিমেটলি সেন্টারে যখন আসবো তখন এই পয়েন্টের স্ট্রেসটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বুঝতে পারছো ইয়েস স্যার ওকে সো দিস আর দ্য থ্রি এন্ড অল অফ দিস স্ট্রেস আর প্রিন্সিপাল স্ট্রেস বিকজ দেয়ার ইজ নো শেয়ার স্ট্রেস ওকে এখন এখানে কি বলা হয়েছে দিস ইকুয়েশনস আর ভ্যালিড ফর আইদার স্পেয়ার বাট ওকে এখানে কিন্তু এই ইকুয়েশনে এখানে তোমার ইকুয়েশন 370 এন্ড 371 দিস ইকুয়েশনস আর ভ্যালিড ফর বোথ দা স্পেয়ার এখানে কিন্তু তোমার এই যে এখানে অবশ্য তোমার ই আসে নাই তোমার কোন ম্যাটেরিয়াল প্রপার্টি আছে যে নিউ আছে নিউ এখানে নিউ ওয়ান বা নিউ টু কিন্তু লেখা হয়নি
তাহলে এই দুইটা ইকুয়েশন 70 এন্ড 71 দিস টু ইকুয়েশনস আর ভ্যালিড ফর বোথ দা স্ফিয়ার তুমি স্ফিয়ার 1 যখন ইউজ করবে তখন স্ফিয়ার 1 এর জন্য পয়সন নিছো নিউ 1 ইউজ করতে হবে স্ফিয়ার 2 যখন ইউজ করবে তখন নিউটাকে আমি রিপ্লেস করব নিউ 2 দিয়ে বুঝতে পারছো সেটা এখানে এই বলা হয়েছে দিস ইকুয়েশনস আর ভ্যালিড ফর আইদার স্ফিয়ার মানে ফর বোথ দা স্ফিয়ার বাট Poisson's ratio corresponds to the sphere under consideration. যদি যে স্ফিয়ারটা কনসিডার করবা সেই স্ফিয়ারের জন্য পয়সন রেশিও তোমাকে ইউজ করতে হবে এই গট ইট মনে করে একটা একটা স্ফিয়ার আছে তোমার স্টিলের আর একটা স্ফিয়ার আছে তোমার কপারের কপার এন্ড অ্যালুমিনিয়াম মনে করো তাহলে আমি যদি এই স্ফিয়ারটা কনসিডার করি তাহলে এখানে নিউ হবে নিউ অ্যালুমিনিয়াম আর যদি এই স্ফিয়ারটা কনসিডার করি তাহলে এখানে হবে নিউ কপার ওকে সো দিস ইজ ভ্যালিড ফর বোথ দা স্ফিয়ার এটা দরকার না এই প্যারাগ্রাফটা এখানে এখানে আসি মোর সার্কেল তোমাদের এটা আমি ডিসকাস করি নাই কারণ আমি জানতাম তোমাদের এসএমএ পড়ার কথা বা তোমরা মনে করো নাই আমরা যখন আমরা যখন নরমাল স্টেট তোমরা মোর সার্কেল যেখানে ডিসকাস করছো মোর সার্কেলে তোমরা কোর্সে কিনে জানি না মোর সার্কেল হচ্ছে যে আমরা দুইটা নরমাল দুইটা প্রিন্সিপাল স্ট্রেস টু ডাইমেনশনাল কেস তোমরা স্টাডি করে আসছো সিগমা ওয়ান এবং সিগমা টু দুইটা প্রিন্সিপাল স্ট্রেস যদি হয় তাহলে এখান থেকে তোমরা তোমরা শেয়ার স্ট্রেস ক্যালকুলেশন করতে পারো সেই শেয়ার স্ট্রেসের এক্সপ্রেশন ছিল সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু এটা হচ্ছে তোমার শেয়ার স্ট্রেসের এক্সপ্রেশন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস তো এখন থ্রি ডাইমেনশনাল কেজে উই হ্যাভ আমি তোমাদের এখানে একটু বোর্ডে যাই বোর্ডে গেলে তোমাদের সুবিধা হবে তোমাকে বোর্ডটা দেখতে পাচ্ছ Yes, sir. Okay. প্রিন্সিপাল স্ট্রেস আমরা হচ্ছে মনে করো টু ডাইমেনশনাল মানে মোর সার্কেল ড্র করা তো জানো আর মোর সার্কেল তো টু ডাইমেনশনাল কেস প্রথমে যদি কনসিডার করি তাহলে সে এখানে একটা প্রিন্সিপাল স্ট্রেস সিগমা ওয়ান আছে এখানে প্রিন্সিপাল স্ট্রেস সিগমা টু অ্যাকচুয়ালি মোর সার্কেল জেনারেল কেসে হচ্ছে এখানে সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা এক্স এন্ড দিস আর শেয়ার স্ট্রেস এক্স ওয়াই শেয়ার স্ট্রেস এক্স এখানে শেয়ার স্ট্রেস থাকে এই ক্ষেত্রে আমাদের মোর সার্কেল ড্র করার নিয়মটা হচ্ছে দিস ইজ নর্মাল স্ট্রেস অ্যাক্সিস দিস ইজ শেয়ার স্ট্রেস অ্যাক্সিস তো এই প্লেনে যে স্ট্রেস আছে এই প্লেনে স্ট্রেস কি একটা সিগমা এক্স আর টাউ এক্স ওয়াই এর একটা পয়েন্ট এই পয়েন্টটা আমরা এখানে লোকেট করি মানে হলো এটা হচ্ছে জিরো জিরো থেকে সিগমা এক্স আর টাউ এক্স ওয়াই এটা হচ্ছে তোমার তাহলে এই পয়েন্টটা মিন করে এই সারফেসের যে দুটো স্ট্রেস আছে একটা নরমাল স্ট্রেস সিগমা এক্স এন্ড একটা শেয়ার স্ট্রেস টাউ এক্স ওয়াই এই পয়েন্টটা আমরা এই সিগমা টাউ প্লেনে লোকেট করতে বললাম দিস ইজ পয়েন্ট এ সিগমা এক্স টাউ এক্স ওয়াই and for this surface এখানে stress হচ্ছে sigma y and tau x y এটা দুইটা shear stress কিন্তু opposite একটা তোমার anticlockwise একটা clockwise যেটা negative হবে এই এটার জন্য মনে করো sigma y টা মনে করো যদি sigma y হচ্ছে এখানে তাহলে এবং tau x y হচ্ছে এই পয়েন্টটা এটা হচ্ছে sigma y and tau x y আমরা এরকম দুটো পয়েন্ট কানেক্ট করি আমাদের যে একটা লাইন প্রাম সেই লাইন হচ্ছে ডায়ামিটার অফ দা সার্কেল এটাকে ডায়ামিটার ধরে আমরা একটা সার্কেল ড্র করলে সেটি হচ্ছে তোমার সেটি হচ্ছে আমাদের মোর সার্কেল মোর সার্কেল তো এখন এই সার্কেলের এতে যেহেতু শেয়ার স্ট্রেস অ্যাক্সিস এই অ্যাক্সিস এই আমরা যে কোনো একটা পয়েন্টে আমরা স্ট্রেস ক্যালকুলেশন করতে যদি চাই তাহলে এই পয়েন্ট পয়েন্টের স্ট্রেস ফর এক্সাম্পল এই পয়েন্টের স্ট্রেস এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম তাহলে জিরো থেকে এই যে ডিস্টেন্স এটা হচ্ছে নর্মাল স্ট্রেস
আর ভার্টিক্যাল যে ডিসটেন্স এই ভার্টিক্যাল ডিসটেন্স শেয়ার তাহলে কি ম্যাক্সিমাম শেয়ার স্পেস কোনটা ম্যাক্সিমাম শেয়ার স্পেস হচ্ছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম এই যে হাইট হচ্ছে ম্যাক্সিমাম সো দিস ইজ দা ম্যাক্সিমাম শেয়ার স্পেস ফর দিস বডি তো এই শেয়ার স্পেস তোমার এই প্লেন থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা হচ্ছে জেনারেল কেস তোমরা স্টাডি করে আসছো এখানে আমি বেশি সময় দিচ্ছি না এখন যদি আচ্ছা এখানে যে সার্কেলটা ড্র করেছিলাম এই সার্কেলটা সার্কেলটার মধ্যে প্রিন্সিপাল স্পেস কোথায় প্রিন্সিপাল স্পেস মানে যেখানে শেয়ার স্পেস নাই এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই সিগমা এটা হচ্ছে টাউ তোমার এই লাইনটা তো টাউ ইকুয়াল টু 0 তাই না এই লাইনটা হচ্ছে টাউ ইকুয়াল টু 0 আর এই লাইনটা হচ্ছে সিগমা ইকুয়াল টু 0 এই লাইন তো দিস ইজ এ পয়েন্ট এন্ড দিস ইজ আদার পয়েন্ট সো অন দিস পয়েন্ট উই হ্যাভ অনলি নরমাল স্পেস এটা একটা নরমাল স্পেস এটাকে সিগমা 2 বলি আর এটা হচ্ছে সিগমা 1 সিগমা 1 কারণ এখানে আমার ভার্টিক্যাল হাইট নাই শেয়ার স্পেস 0 তো এই প্লেনে শেয়ার স্পেস 0 এই প্লেনে শেয়ার স্পেস 0 তো এই স্পেসটাকে বলা হয় নরমাল স্পেস সো এটা প্রিন্সিপাল স্পেস তাই না এখন শুধুমাত্র যদি প্রিন্সিপাল স্পেস সরাসরি গিভেন থাকে আগে প্রিভিয়াসটা যেটা কনসিডার করেছিলাম দ্যাট ওয়াজ নরমাল স্পেস বাট প্রিন্সিপাল স্পেস আর ওখানে শেয়ার স্পেস ছিল বাট ইন দিস কেস দেয়ার ইজ নো শেয়ার স্পেস তার মানে দিস নরমাল স্পেসেস আর প্রিন্সিপাল স্পেস এটার জন্য তোমার মোর সার্কিটটা কি রকম হবে মোর সার্কিট এটা হচ্ছে আমাদের নরমাল স্ট্রেস অ্যাক্সিস এর হচ্ছে শিয়ার স্ট্রেস অ্যাক্সিস সে ফর एग्जांपल সিগমা 1 ইজ গ্রেটার দ্যান সিগমা 2 আরে এই প্লেনে স্ট্রেস কত শুধু সিগমা 1 নরমাল স্ট্রেস আছে শিয়ার স্ট্রেস নাই তার মানে তাহলে এই পয়েন্ট হচ্ছে সিগমা 1 এন্ড 0 দ্যাটস লাইক x এন্ড 0 মনে করো তাহলে এই পয়েন্ট তো হবে এই অ্যাক্সিস এর উপর দিস ইজ এটা হচ্ছে সিগমা 1 এন্ড 0 কারণ শিয়ার স্ট্রেস তো নাই শিয়ার স্ট্রেস থাকলে আমরা উপর দিকে বা নিচে দিকে যাইতাম there is another space sigma 2 in this case there is no shear stress so this point is also located on this axis eta hocche mone koro tar eta hocche sigma 2 and zero shear stress nine tale this is the diameter eta ke amra diameter er ekta circle ball kori ar ei hocche amader north circle amader north circle to eta hocche ei plane ta mean kore लाइन ड्रो कर এই প্লেনটা কোথায় এখানে এই এক্স অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি প্লেনে যদি আসি তাহলে আমি ম্যাক্সিমাম শেয়ার স্পেস পাচ্ছি মোর সার্কেলে 90 ডিগ্রি বাট অ্যাক্সুয়াল কেসে কিন্তু এখানে এটা 45 ডিগ্রি মিল করে এটা 45 ডিগ্রি তোমরা মোর সার্কেল যদি পরে থাকো যে অ্যাক্সুয়াল ইগনেন্টে যে অ্যাঙ্গেলটা মোর সার্কেলে ডাবল হয়ে যায় এখন কেন এটা আমার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন কে দেখাতে পারি ডেরিভেশনটা দেখাচ্ছি না এবং ইউ আর সাপোজ টু নো দ্যাট এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার স্পেসটা ম্যাক্সিমাম হচ্ছে তার মানে এক্সট্রা এলিমেন্টে 45 ডিগ্রি মানে এই প্লেন এটা এই প্লেনে কিন্তু তোমার একটা শেয়ার স্পেস থাকবে দ্যাট শেয়ার স্পেস ইজ ম্যাক্সিমাম এই শেয়ার স্পেসটা কত হোয়াট ইজ দিস শেয়ার স্পেস এখান থেকে এই হাইটটা কত এই হাইট হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা ডায়ামিটার কত ডায়ামিটার হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2 তাই না সিগমা 1 থেকে সিগমা 2 বাদ দিলে আমি এই এই লেখটা পাচ্ছি দ্যাট ইজ ডায়ামিটার এই হাইটটা এই হাইটটা ডায়ামিটার হাফ সো দ্যাট ইজ দ্য শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস তো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হচ্ছে তাহলে কি প্রিন্সিপাল স্ট্রেসের ডিফারেন্স ডিভাইডেড বাই 2 প্রিন্সিপাল স্ট্রেসের ডিফারেন্স ডিভাইডেড বাই 2 দিস ইজ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অফ কোর্স লেকিন এই প্লেন নিম করে না এই প্লেন নিম করে না এই এই প্লেন আর এখানে একটা এলিমেন্ট ড্র করি তাহলে এই যে এই সার্কেলটা আছে এই সার্কেলের পর শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে এই শেয়ার স্ট্রেসটা হচ্ছে এই দিস শেয়ার ওকে এটা কোন তোমার একটা
মনে করো x এন্ড z অ্যাক্সিস এর জন্য আমরা এরকম ড্র করলাম। এখন যদি আমরা একটা এলিমেন্ট নেই যে এই ক্ষেত্রে হলো এটা কি x অ্যাক্সিস বলছিলাম y অ্যাক্সিস, আর আমরা যদি x অ্যাক্সিস এন্ড z অ্যাক্সিস এখন কনসিডার করি তাহলে একটা হবে সিগমা 1 আর একটা হবে সিগমা 3। তাহলে এরকম ভাবে সিগমা 1 এবং সিগমা 3 এর মধ্যে আমরা একটা সার্কেল ড্র করতে পারি। এটা হচ্ছে তোমার সিগমা 1 আর এটা হচ্ছে সিগমা, মানে এই এই ডিসটেন্সটা সিগমা 3 আর এই ডিসটেন্সটা হচ্ছে সিগমা 1। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে জেড এক্স প্লেন। এই যে একটা একটা কিউবের কোয়াড্রেন্ট আর এক্স এক্স তোমার হলো এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে আমাদের জেড ওয়াই প্লেন আর এটা হচ্ছে আমাদের এক্স জেড প্লেন। এটার জন্য হবে আমাদের সিগমা 2 আর 3, সিগমা 3 বাই 2 তাই না? তারপরে তিনটা শেয়ার স্পেস ডেভেলপ হবে, তিনটা প্লেনে তিনটা শেয়ার স্পেস গুলো হবে। এখন এই শেয়ার স্পেস গুলোর মধ্যে ম্যাক্সিমাম শেয়ার স্পেস কোনটা? এখানে একটা শেয়ার স্পেস আমি পেলাম, এটা আমি এইভাবে ডিনোট করতে পারি টাউ টাউ 1 এন্ড 2 টাউ 1 এন্ড 2 বলতে মিন করে 1 2 প্লেন, মানে এক্স ওয়াই প্লেনের করেসপন্ডিং যে শেয়ার স্পেস সেটাকে টাউ 1 2 বলবো, এটা কে বলবো টাউ 2 3 আর এটা কে বলি টাউ টাউ 1 3 আর টাউ 1 3 হতে হবে প্রিন্সিপাল স্ট্রেসেস ইন দা অর্ডার অফ arrange the principal stresses in the order of sigma 1 greater than sigma 2 greater than sigma 3 এরকম আমাদের arrange করতে হবে। তুমি তুমি যে তিনটা principal stress পাবা সেই তিনটা প্রিন্সিপাল স্ট্রেসের যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে আমি সিগমা 1 দিয়ে দর্শাই দিবেন, তারপরে মিডল যে ভ্যালু সেটাকে সিগমা 2 দিয়ে রিপ্রেজেন্ট করব, আর যেটা মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস উইল বি ডিনোটেড বাই সিগমা 3। এরকম যদি অর্ডার আমি করি তাহলে ডিফারেন্টলি আমি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাই কিন্তু কি দিয়ে করতে পারি সেটা হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 3 বাই 2 তাই না? দিস ইজ দ্য ম্যাক্সিমাম, কারণ এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম যেটা ডিফারেন্স হচ্ছে ম্যাক্সিমাম হবে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্পেস। অন্য দুটো শেয়ার স্পেস থাকবে, একটা হচ্ছে তোমার সিগমা 2 মাইনাস সিগমা 3 বাই 2 অর অ্যানাদার ওয়ান ইজ সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2। এই তিনটার মধ্যে হচ্ছে দিস ইজ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্পেস। সো টু অবটেইন দ্য ম্যাক্সিমাম শেয়ার স্পেস ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস ইন দিস অর্ডার। সবচেয়ে বড় স্ট্রেসটাকে আমি সিগমা 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, সবচেয়ে ছোটটাকে সিগমা 3 বলব এবং সবচেয়ে সিগমা 2 হবে। ওকে, এর সাথে এর কিছু কিন্তু আমাদের লাগবে আমাদের শেয়ার স্ট্রেসের যে এক্সপ্রেশন। স্যার মোর সার্কেলের বেসিকটা স্যার আর একটু বলতে একদম ফার্স্টে যেটা যেই ড্রটা করছেন এক্স ওয়াই দিয়ে সেটা তো একটু ডিটেলস বলতে গেলে সময় লাগবে, এখন কি সেই সময়টা দিব? আচ্ছা তোমাদের, কারণ স্যার এটা আমাদের আগে ওভাবে পড়ানো হয় নাই, আমরা নিজেরা পড়ছি বাট কেউ এক্সপ্লেইন করেন তো আমাকে, আমি তোমাদের সময় দিতে রাজি আছি, তোমরা আমাকে একটা টাইম পাশের বাইরে একটা টাইম দিও আমাকে, তাহলে বসে এখন কটা হবে? এখন স্যার অলমোস্ট 10টা 20 বাজে, আমি
So most of the basic একটা ফুল পাস লাগবে আর কি পড়াবো এখন স্যার হালকা একটু বলে দেন স্যার যেহেতু ধরছেন স্যার আজকে এই জন্য বলছি মোর সার্কেলটা তো আমি যদি বললাম মোর সার্কেল অ্যাকচুয়ালি ইট ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অফ স্ট্রেসেস এট ডিফারেন্ট প্লেনস আমরা টু ডাইমেনশনাল কেস টু কনসিডার করি প্রথমে টু ডাইমেনশনাল স্ট্রেস আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে সেটা অলরেডি বলছি আমাদের টু ডাইমেনশনাল কি যে সেফ দিস পয়েন্ট এই পয়েন্ট স্ট্রেস আসলে আমরা রিপ্রেজেন্ট করি বাই ইউজিং এ স্কোয়ার অর এ রেকটেঙ্গুলার এলিমেন্ট থ্রি ডাইমেনশনাল হলে একটা কিউবিক এলিমেন্ট হবে টু ডাইমেনশনাল হলে একটা একটা স্কোয়ার বা রেকটেঙ্গুলার এলিমেন্ট স্কোয়ার কনসিডার করি তাহলে এই পয়েন্ট স্ট্রেস আমরা এই যে একটা সারফেস ইজ একটা সারফেসে যে স্ট্রেস হবে সেই স্ট্রেস দিয়ে আমরা এই পয়েন্ট স্ট্রেসটা নিব তাহলে এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস দিস প্লেন ইজ পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস এটা এক্স প্লেন মোড এক্স প্লেন এক্স প্লেন এক্স প্লেন কিন্তু পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই প্লেন ওয়াই প্লেন হচ্ছে যে প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার বাইরের দিকে ভিতরে দিকে যাবো বাইরের দিকে যে নর্মালটা ড্র করবো সেই নর্মালটা হচ্ছে this normal lies along positive x axis that's why this is positive x axis positive x plane আর এখানে তুমি যদি একটা আউটলায়ার নরমাল ড্র করো এই ভ্রমণটা কিন্তু নেগেটিভ x axis বরাবর আছে সো দিস ইজ নেগেটিভ x plane এটা y plane এটা y plane এটা পজিটিভ এটা নেগেটিভ কেন এটা পজিটিভ কারণ এই প্লেনের উপর আমি একটা আউটলায়ার নরমাল ড্র করলে সেই নরমালটা হচ্ছে আমাদের ওকে তো দিস আর দা যে পয়েন্টেড স্ট্রেসটা আমরা তাহলে কি দিয়ে করলাম দা স্ট্রেসেস অন দিস ফোর সারফেসেস করসপন্ড টু দা স্ট্রেস অফ দিস পয়েন্ট একটা পয়েন্টের স্ট্রেস বলতে তাহলে বিন্দু এই পয়েন্টটাকে ইনক্লোজ করে আমি যে একটা স্কোয়ার পাই সেই স্কোয়ারের যে প্লেনগুলো সেই প্লেনের স্ট্রেসগুলো হচ্ছে এই পয়েন্টের স্ট্রেস Yes, sir. এখন এই আমি এই পয়েন্টটাকে ঘিরে তো আমি
প্লেনটি এরকম করে ড্র করতে পারি। এটা তোমার সেভ পয়েন্ট, বাট এই পয়েন্টের স্ট্রেস x অ্যাক্সিস বরাবর কতটুকু স্ট্রেস, এটা হচ্ছে তোমার এই লাইন বরাবর স্ট্রেস মিন করবে। এটা তোমার মনে করলো এটাকে আমি কি বলবো, এটাকে সিগমা, এখানে আমাদের শিয়ার স্ট্রেস থাকবে, এখানে শিয়ার স্ট্রেস থাকবে। তো এখন সেম পয়েন্ট কিন্তু এই পয়েন্টের স্ট্রেস x অ্যাক্সিস বরাবর কত স্ট্রেস, y অ্যাক্সিস বরাবর কত স্ট্রেস, এটা বাট সেম পয়েন্ট এই পয়েন্টের স্ট্রেস এবং বিভিন্ন প্লেনে কিন্তু স্ট্রেসটা বিভিন্ন রকম হয়। এই শিয়ার স্ট্রেস ইউজুয়ালি সেম হয়, বাট এই নর্মাল স্ট্রেস গুলো এখানে এই জিনিসটা এলিমেন্টটা কি xy প্লেনের উপর ঘুরতেছে নাকি z এর দিকেও চলে যাচ্ছে? না, xy প্লেনের উপর। আচ্ছা স্যার, এটা তোমার এই প্লেনের উপর ঘুরতেছে, মানে এই দিকে জেড অ্যাক্সিস বরাবর কোন স্পেস পাঁচটা করা হচ্ছে, টু ডাইমেনশন তো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখো এখানে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন আমি কনসিডার করতে পারি, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, তাহলে বিভিন্ন প্লেনে তো বিভিন্ন রকম স্পেস ডেভেলপ হবে। এরকম করতে করতে কোন একটা প্লেন পাওয়া যে প্লেনে তোমার কোন শেয়ার স্পেস থাকবে না। এই যে মনে করো, আচ্ছা আচ্ছা, এই প্লেনে মনে করো কোন শেয়ার স্পেস না, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্পেস। এটাকে আমরা সিগমা ওয়ান বলবো একটাকে, সিগমা টু বলবো একটা। যে প্লেনে কোনো শেয়ার স্ট্রেস থাকবে না সেই প্লেনের নর্মাল স্ট্রেসকে বলছিলাম প্রিন্সিপাল স্ট্রেস, না তো দিস ইজ দা প্রিন্সিপাল স্ট্রেস। তুমি বিভিন্ন ভাবে রোটেট করে 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 অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ প্লেন আছে, সো দেয়ার উইল হ্যাভ এ প্লেন অন গোইস দেয়ার শেয়ার স্ট্রেস ইজ জিরো, ওই প্লেনের যে নর্মাল স্ট্রেস সেই স্ট্রেসটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে এখন এই প্লেনটা আমরা পাই কিভাবে? এই প্লেনটা আমরা তো এখন টায়ার আর মিরর পরে পরে কোনে ঘিরিটা, সেটা আমরা মোর সার্কেল থেকে ডিলি পেতে পারি। মোর সার্কেল হচ্ছে একটা পয়েন্টের স্ট্রেস মিন করে ডিফারেন্ট অ্যাঙ্গেল, তো সেটা ব্যাপারটা নিয়ন্ত্রণ হচ্ছে কি, তো এই এক্স যে প্লেনটা আছে সেই প্লেনের প্লেনটাকে আমি একটা সেই প্লেনের একটা পয়েন্ট চুজ করি, আমি ক্যান্টি ক্লকওয়াইজ থেকে নেগেটিভ, এই এই শেয়ার স্পেসটা হচ্ছে এই পয়েন্টের অ্যাবাউট এলিমেন্টটাকে ক্যান্টি ক্লকওয়াইজ রোটেট করার চেষ্টা করবে, আর এটা হচ্ছে এই ক্লকওয়াইজ ক্লকওয়াইজ একটা নেগেটিভ একটা পজিটিভ হবে। এটা স্যার পজিটিভ হবে, এটা নেগেটিভ, তো ভ্যালুটা আমরা যখন এর করতে পার জেনারে এটা ভ্যালু যখন ইউজ করব তখন একটা কি আমরা বলবো 20 মেগাহার্টজ স্কেল আর এটা কি বলবো মাইনাস 20 মেগাহার্টজ স্কেল। আমাদের একটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, আমরা যেমন এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করি না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আমি আমি এক্স এবং ওয়াই যদি ভ্যালু জানি, এক্স এর নাম 2 আর ওয়াই হলো 3, আমি এই পয়েন্টটা অবশ্যই লোকেট করতে পারি, x = 2 যাব, y = 3 যাব, এই পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা। সিমিলারলি
এই যে এই একটা পয়েন্ট এটা x এর পরিবর্তে আমরা y অ্যাক্সিসটাকে নরমাল স্ট্রেস অ্যাক্সিস বলি আর এই ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে আমরা শিয়ার স্ট্রেস অ্যাক্সিস বলি বিভিন্ন কনভার্স আছে কোন কোন বইতে উপর দিকেই তোমার শিয়ার স্ট্রেসটাকে পজিটিভ কনসিডার করা হয় আর আমার কোথাও এটাকে তোমার পজিটিভ শিয়ার স্ট্রেস হিসেবে কনসিডার করা হয় আমি এটা পজিটিভ শিয়ার স্ট্রেস কনসিডার করলাম তাহলে শিয়ার স্ট্রেস পজিটিভ এই ডিরেকশন নেগেটিভ হচ্ছে এই ডিরেকশন তাহলে এখানে আমি জাস্ট একটা পয়েন্ট লোকেট করতে পারলাম তাহলে এই পয়েন্ট আমি এই কোঅর্ডিনেট সিস্টেমে লোকেট করতে পারি এটা মনে করে একটা ভ্যালু আছে সিগমা এক্স মনে করে 10 আর এটা হচ্ছে 5 তাহলে আমি সিগমা এক্স তো নরমাল স্পেস নরমাল এক্স এর বরাবর 10 যাব এই পর্যন্ত 10 আসলো আর এটা ভ্যালু মনে করো 2 তাহলে আমি এটা 2 এদিকে নিচে নেমে আসলো আমার তাহলে এই পয়েন্টটা পেলাম এটা হচ্ছে পয়েন্ট এ সিগমা এক্স এবং সিগমা টাউ এক্স ওয়াই কারণ নিচের দিকে না করতে চাচ্ছি না মানে স্যার যে কোনো একদিকে মাইনাস দিলে আমি 3 বরাবর 3 আসবো নেগেটিভ হলে আমি এদিকে চলে আসবো কোন পয়েন্টে নেগেটিভ তাহলে কিন্তু আমি এদিকে চলে আসবো এদিকে চলে আসবো ঠিক আছে কারণ এটা তো পজিটিভ ডিরেকশন নেগেটিভ ডিরেকশন তাহলে এই পয়েন্টটা এখানে লোকেট করতে তো জেনারেল কেস কনসিডার করার জন্য আমি এখানে পজিটিভ যদি কনসিডার করি তাহলে এই পয়েন্টটা মনে করো সিগমা ওয়াই আর টাউ এক্স ওয়াই যেহেতু এটা নেগেটিভ হবে উপর দিকে যাবে আর এক্স ওয়াই মান তো সেম মানে এই হাইট আর এই হাইট সেম হবে এই পয়েন্ট হচ্ছে বি সিগমা ওয়াই এন্ড টাউ এক্স ওয়াই এই দুটো পয়েন্ট আমি লোকেট করব দিস পয়েন্ট ইজ লোকেটেড অন এক্স প্লেন দিস পয়েন্ট ইজ লোকেটেড অন ওয়াই প্লেন স্যার বি তে টাউ এক্স ওয়াই এর আগে একটা মাইনাস দাও জানা মাইনাস দাও স্যার এটাই বলছি এখন এখন এই দুইটা পয়েন্ট আমি লোকেট করলাম এই দুইটা পয়েন্ট লোকেট করে আমার দুইটা পয়েন্ট অ্যাড করতে হবে অ্যাড করার ফলে আমি যে লাইনটা পেলাম সেই লাইনটা মিন করে মোর সার্কেলের ডায়ামিটার এবং এই লাইনটা তোমার এক্স সিগমা অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করে সেটা তোমার সেন্টার সেন্টার অফ দা সার্কেল তাহলে আমি একটা সার্কেলের সেন্টার জানি আর ডায়ামিটার জানি নাও আই ক্যান ড্র দা সার্কেল এখানে কম্পাস দিয়ে তুমি দিস ইজ দা রেডিয়াস সো এখন তুমি এখানে এরকম করে একটা সার্কেল যদি ড্র করো সার্কেল তোমার ড্র করতেই পারবো যদি ডায়ামিটার জানি এবং ওকে দিস ইজ দা মোর সার্কেল ঠিক আছে এখন ইন্টারেস্টিং হচ্ছে দিস ইজ দা সেন্টার সি আমি যদি ওয়ান্স ইউ নো দা মোর সার্কেল ইউ ক্যান ক্যালকুলেট দা স্ট্রেস মিন করে এক একটা প্লেনের স্ট্রেস ওকে সেটা যেমন এখন তোমাদের আমি এক্স প্লেনের স্ট্রেসটা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি এই পয়েন্টটা কিন্তু লোকেটেড তার উপরে এক্স প্লেনের উপরে তাহলে এইটা হলো এক্স অ্যাক্সিস কারণ এই পয়েন্টটা তো লোকেটেড অন এক্স অ্যাক্সিস না ইজ এক্স অ্যাক্সিস আর বি পয়েন্টটা কার উপর লোকেটেড এখানে
90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে যদি এক্সিস বা মোর সার্কেল কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা তোমার অরিজিন এখান থেকে এটা 180 ডিগ্রি হচ্ছে সেজন্য আমরা আবার ডেরিভেশনটা দেখাতে পারি তারপরে আমরা এখন বলতে পারি যে অ্যাকচুয়াল এলিমেন্ট অ্যাকচুয়াল স্ট্রেস এলিমেন্টের যে অ্যাঙ্গেল মোর সার্কেলে কিন্তু সেটা ডাবল হয়ে ডাবল ডাবল হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে এখন তুমি তাহলে মানে কি বলে প্রমাণ করো যে ওকে আমি এই এক্স প্লেন ই প্লেনের স্ট্রেসটা বের করতে চাই এক্স প্লেনের স্ট্রেস এ পয়েন্টের স্ট্রেস এই স্ট্রেসটা হচ্ছে এই যে এখানে এ পয়েন্টের স্ট্রেস এই পয়েন্টের স্ট্রেস কত এখানে তোমার তাহলে তোমার দুইটাই আছে তোমার এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম তাহলে এটা হচ্ছে প্যারালাল টু ডি তাহলে এই পরিমাণ হচ্ছে তোমার শেয়ার স্ট্রেস আর এই পয়েন্টের এক্স তোমার এই ডিসটেন্সটা কত এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে সিগমা এক্স সিগমা এক্স আর এই ডিসটেন্সটা হচ্ছে টাউ এক্স ওয়াই তাহলে দেখো আমি মোর সার্কেল থ্রু যদি এখন এই পয়েন্টে স্ট্রেস বের করতে যাই অবশ্যই তুমি পাবে আমি তাই পাচ্ছি এই পয়েন্টের নরমাল স্ট্রেস সিগমা এক্স আর শেয়ার স্ট্রেস টাউ এক্স টাই এটা কিন্তু নিচে দিকে আছে পজিটিভ এটা পজিটিভ ফর অ্যাঙ্গেল ক্লকওয়াইজ আর ওয়াই অ্যাক্সিস এই তোমার ওয়াই প্লেনের স্ট্রেসটা যদি বের করতে চাই বি পয়েন্ট তাহলে যে আমাকে এখানে আসতে হবে এখান থেকে এ পয়েন্টের এই ডিসটেন্সটা হচ্ছে সিগমা ওয়াই আর এটা হচ্ছে টাউ এক্স ওয়াই ম্যাগনিটিউড সেম বাট এটা তোমার উপর দিকে নেগেটিভ এটা হচ্ছে নিচের দিকে পজিটিভ দিস ইজ দ্য এ পয়েন্টের যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেটটা তোমার এই প্লেনের স্ট্রেস মিন হয় এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেট আমি এই পয়েন্টের স্ট্রেস স্যার সিগমা ওয়াই টা সিগমা এক্স থেকে ছোট হয় কেন তা ছোট নাও হতে পারে ছোট নাও হতে পারে তোমার সিগমা ওয়াই তোমার এদিকে সিগমা এক্স ধরে নিছে এই কেসে ধরে নিছে হ্যাঁ আমি এখানে ধরে নিছি আর সিগমা ওয়াই যদি বড় হয় তাহলে সিগমা এক্স টা মানে কোন এই পর্যন্ত আসবে সিগমা ওয়াই এই দিকে যাবে তাই না সিগমা সিগমা ওয়াই টা মানে করে এখানে সিগমা সিগমা ওয়াই টা যদি বড় হয় আর সিগমা এক্স মানে তোমার এখানে এরকম হবে এটা হলো এটা হচ্ছে মনে করো সিগমা এক্স আর টাউ এক্স ওয়াই আর এটা হচ্ছে সিগমা ওয়াই এন্ড টাউ এক্স ওয়াই তাহলে এখন সিগমা ওয়াই বড় না এখন তাহলে আমাকে সার্কেলটা ড্র করার জন্য এই যে কিভাবে দুটো দুটো পয়েন্ট অ্যাড করলাম একটা লাইন ড্র লাইন দিয়ে আমরা একটা একটা সার্কেল ড্র করব তাহলে এখন কিন্তু এই কিন্তু এক্স অ্যাক্সিস কিন্তু এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস তো সেটা আমরা এক্স এক্স ওয়াই এক্সিস লোকেট করতে পারবো যে আমি এই এ পয়েন্টের স্ট্রেসটা কি এটা না এটা এটা যদি হয় তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে এক্স এক্সিস এটা হবে ওয়াই এক্সিস যে কোনো একটা এক্স সিগমা এক্স বা সিগমা ওয়াই যে কোনো একটা ছোট বড় হতে পারে ইট ইজ নট এ প্রবলেম ওকে এখন তোমাদেরকে যদি বলা হয় যে এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্লেন সেই প্লেনের স্ট্রেস কত দিস ইজ এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো এক্স প্লেন ওয়াই প্লেন এখন আমি এমন একটা প্লেনের স্ট্রেস বের করতে চাচ্ছি যে প্লেনটা হচ্ছে 30 ডিগ্রি প্লেন এটা হলো 30 ডিগ্রি 30 ডিগ্রি এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা লাইন ড্র করলাম এই লাইনের সাথে পারপেন্ডিকুলার যে প্লেন এই লাইনের সাথে পারপেন্ডিকুলার টু দিস লাইন তাহলে এই এই প্লেনটা কোন 30 ডিগ্রি প্লেন হয় আমরা কি এটাকে বলি এক্স প্লেন এটা লেক্স প্লেন এটা ওয়াই প্লেন এক্স প্লেন মানে এক্স প্লেন মানে দিস প্লেন ইজ পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস তাহলে এটা 0 ডিগ্রি প্লেন হতে পারে এটাকে আমরা 0 ডিগ্রি লাইন বলতে পারি 0 ডিগ্রি লাইনের সাথে যে পারপেন্ডিকুলার প্লেন সেটা হলো 0 ডিগ্রি প্লেন তাহলে তোমার 30 ডিগ্রি যে লাইন সেই লাইনের সাথে যে প্লেন সেটা কিন্তু 30 ডিগ্রি প্লেন বলা হয় দ্য প্লেন ইজ ডিফাইন্ড বাই ইটস নরমাল দেখে নাও এ প্লেন ইজ ডিফাইন্ড বাই ইটস নরমাল তাহলে
নরমাল মানে হচ্ছে এই যে প্লেন এই প্লেনের উপরে কিন্তু নরমাল ড্র করো এই নরমালটা হচ্ছে 30 ডিগ্রি উইথ দা এক্স অ্যাক্সিস তার মানে এই প্লেনটাকে আমরা 30 ডিগ্রি প্লেন বলবো ঠিক আছে 10 ডিগ্রি প্লেন কোনটা 10 ডিগ্রি প্লেন হচ্ছে আমাকে তাহলে এক্স অ্যাক্সিস থেকে আমি 10 ডিগ্রি একটা নরমাল লাইন ড্র করলাম 10 ডিগ্রি যদি হয় তাহলে আমি এই লাইনের সাথে পারপেন্ডিকুলার যে প্লেন একটা প্লেন ড্র করলে বাকি প্লেন তো তোমার ড্র করতে পারি এইটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি প্লেন এটা হচ্ছে 10 ডিগ্রি প্লেন হোয়াই দিস ইজ 10 ডিগ্রি প্লেন বিকজ দা নরমাল টু দিস প্লেন মেক্স অ্যান অ্যাঙ্গেল 10 ডিগ্রি উইথ দিস সো দিস ইজ 10 ডিগ্রি প্লেন ঠিক আছে তাহলে এখন আমাদের উদ্দেশ্য হলো আমরা তো এক্স প্লেন এবং ওয়াই প্লেনের স্পেস আমরা এখানে এখানে যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে মোট 30 ডিগ্রি কিন্তু তোমার কোন দিকে যাচ্ছে এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে এক্স অ্যাক্সিস থেকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ক্লকওয়াইজ x অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি একটা প্লেন এখানে লোকেট করতে হবে ওকে এখানে x অ্যাক্সিস হচ্ছে এই লাইনটা আর এখানে x অ্যাক্সিস হচ্ছে this is x অ্যাক্সিস দেখো এই x অ্যাক্সিস থেকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ নট ক্লকওয়াইজ আমি এদিকে মুভ করলে এখানেও আমাকে এদিকে মুভ করতে হবে এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি এখানে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে x অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে 30 ডিগ্রি যদি হয় তাহলে এখানে 60 ডিগ্রি তাহলে এখান থেকে আমাকে মনে করো এখান থেকে এই হলো এই লাইন থেকে কিন্তু 60 ডিগ্রি লাইন এটা মনে করো এটা হচ্ছে দেখ এই যে এখান থেকে 60 ডিগ্রি একটা লাইন আমি ড্র করব এটা 60 ডিগ্রি দেখতে বেশি বেশি হয়ে গেছে তাই না 90 হয়ে গেছে 60 ডিগ্রিটা আর একটু কম হবে তোমার এই অ্যাঙ্গেলটা মনে করো 60 ডিগ্রি তাহলে এখন এই লাইনটা কিন্তু মানে এই লাইনটা এখন আমি শো করলাম হচ্ছে যে এই লাইন দিস ইজ দা 60 ডিগ্রি লাইন 60 ডিগ্রি লাইন এখানে 30 ডিগ্রি এখানে 60 ডিগ্রি এখন এই প্লেনের স্ট্রেস কত এই প্লেনের স্ট্রেস এই 60 ডিগ্রি লাইনটা মোর সার্কেলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টের কোঅর্ডিনেট এই পয়েন্টের কোঅর্ডিনেট যা হবে সেটা হবে তোমার এই প্লেনের স্ট্রেস তো এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বের করতে পারি কিভাবে তোমার এই যেখানে ড্র করলাম একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম আর এই অরিজিন থেকে অরিজিন কোনটা এটা হচ্ছে আমাদের অরিজিন থেকে এই ডিসটেন্সটা এটা হচ্ছে আমাদের নরমাল স্ট্রেস আর এটা হচ্ছে নরমাল অ্যাক্সিস এটা হচ্ছে নরমাল স্ট্রেস আর এইটুকু হচ্ছে শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেসটা তোমার উপর দিকে আসছে নেগেটিভ তাহলে এখন এই পয়েন্টে মানে এই এই প্লেনের স্ট্রেস এই প্লেনের স্ট্রেস হচ্ছে আমরা এই যে এই ডিসটেন্সে বিল করব এখানে একটা ভ্যালু পাবো আর কি নিশ্চয়ই আমরা অ্যাঙ্গুলারিটিক্যালি বের করতে পারি অথবা তোমার কম্পাস দিয়েও মেজার করে বের করতে পারি যদি আমরা এটা স্কেলে ড্র করি তো এই পয়েন্টটা মনে করো সিগমা ডিরেকশনটা বুঝে যায় সিগমা ওয়ান আর টাউ সিগমা আর টাউ হলো এখন এখানে হচ্ছে আমি এই প্লেনের স্ট্রেস পেলাম এন্ড হোয়াট ইজ দ্য স্ট্রেস অফ দিস প্লেন এই প্লেন এই প্লেনের স্ট্রেস হচ্ছে তোমার আমি প্রথমে যে 30 ডিগ্রি লাইনটা পেলাম 30 ডিগ্রি লাইনের সাথে এখানে আরো 90 ডিগ্রি অ্যাড করতে হবে তাই না এই 90 ডিগ্রি কারণ দিস টু প্লেনস আর পারপেন্ডিকুলার তাহলে 90 ডিগ্রি প্লেন তাহলে 90 প্লাস 30 1.0 তাই না এখানে যদি 1.0 হয়
তাহলে এখানে কত হবে 240 এই লাইন থেকে 240 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে স্যার ওই এ এর পিছনেই তো উল্টাটা এই যে উল্টাটা এটাই এই যে পয়েন্ট এই পয়েন্ট রাইট তুমি বুঝছো কারণ এই লাইন এর সাথে এখানে 90 ডিগ্রি তাহলে এখানে 180 ডিগ্রি 180 ডিগ্রি এই 180 ডিগ্রি এই পয়েন্ট বাই এই পয়েন্ট তাহলে এখন এই প্লেনের এই প্লেনের স্ট্রেস হচ্ছে যেহেতু এই পয়েন্ট করসপন্ড টু দিস এটা হচ্ছে তোমার নরমাল স্ট্রেস এই ডিসটেন্সটা নরমাল স্ট্রেস আর এটা তোমার শিয়ার স্ট্রেস তো তোমার সেম হবে এখানে সেম দেখাচ্ছে না আমি যদি সুন্দর করে স্ট্রেট লাইন ড্র করি তাহলে এই হাইট এবং এই হাইট সেম হবে শুধু অপোজিট হবে সো দিস ইজ দা নরমাল স্ট্রেস এটাকে সিগমা 1 সিগমা 1 বলে তো নট ফিজিক্যাল স্ট্রেস হয়ে যাচ্ছে এটাকে আমরা সিগমা সিঙ্গেল স্টার বলি সিগমা সিঙ্গেল স্টার আর সিঙ্গেল স্টার আর এই এই স্ট্রেস হচ্ছে সিগমা ডাবল স্টার আর হচ্ছে tau tau double star tau double star এটা তোমার সিগমা double star তাহলে দেখো এই যে এই আমি এরকম প্লেন ছিল সেই শেপের স্ট্রেস থেকে ফোর সাইকেল ড্র করলাম এখন আমি যে কোনো প্লেনে স্ট্রেস আমি ক্যালকুলেশন করতে পারি ফ্রম দিস মোর সার্কেল তুমি যদি এই পয়েন্টটা চুজ করো এই পয়েন্ট মানে উল্টা যদি করি যে মোর সার্কেলের এই পয়েন্টটা এখানে অ্যাক্সিয়াল এলিমেন্ট কত হবে অ্যাক্সিয়াল এলিমেন্ট কত হবে তাহলে আমি তখন করি এই পয়েন্ট এই পয়েন্ট থেকে আমি এটা ক্যাট করে দিই একটা লাইন ডায়ামিটার পেলাম আর এই একটা প্লেন আর এই একটা পাথ ডিগ্রি করতে এখন এই পয়েন্টের স্ট্রেস হচ্ছে দিস ইজ দা নরমাল স্ট্রেস দিস ইজ শিয়ার স্ট্রেস মানে প্লেনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমি স্কেল দিয়ে বা কম্পাস দিয়ে অথবা তোমার এভোজ থেকে এই এক্স অ্যাক্সিস থেকে দিস এক্স অ্যাক্সিস থেকে এই অ্যাঙ্গেলটা মেজার করব মনে করো এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি এক্স অ্যাক্সিস থেকে এটা 120 ডিগ্রি লাইন পেলাম তাহলে এখানে কি হবে এখানে এক্স অ্যাক্সিস থেকে এখানে যদি 120 হয় এখানে 60 ডিগ্রি আমি এই যে আমি নরমাল ড্র করলাম এটা হচ্ছে 60 ডিগ্রি তাহলে এখন 60 ডিগ্রি প্লেন মানে কি এই যে 60 ডিগ্রি লাইন এসে পারপেন্ডিকুলার প্লেন এই এই প্লেনটা হচ্ছে 60 ডিগ্রি প্লেন 60 ডিগ্রি প্লেন ওকে 60 ডিগ্রি প্লেন তাহলে আমি বাকি প্লেন ড্র করতে পারি এই যে তোমার এটা যদি 60 ডিগ্রি প্লেন হয় এসে 90 ডিগ্রি অ্যাট প্লেন এটা 150 ডিগ্রি প্লেন হবে একটা প্লেন আছে পারপেন্ডিকুলার এখন আমি এই প্লেনের স্ট্রেসটা বের করতে পারি এই তোমার দিস কোঅর্ডিনেট আর এই প্লেনের স্ট্রেস এই কোঅর্ডিনেটটা বের করতে পারি যে কোনো পয়েন্টে আমি যে কোনো তাহলে যে কোনো প্লেনের স্ট্রেস কিন্তু আমি বের করতে পারি ফ্রম দিস মোর সার্কেল এখন তোমার যদি কোশ্চেন থাকে ওকে এই মানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় কিন্তু দেখতে হচ্ছে এখানে আমি ফিজিক্যালি অবজার্ভ করতে পারছি এখানে শিয়ার স্ট্রেস কিন্তু জিরো এই পয়েন্টে শিয়ার স্ট্রেস জিরো এই পয়েন্টে শিয়ার স্ট্রেস জিরো কারণ এই পয়েন্ট ইজ লোকেটেড অন নরমাল অ্যাক্সিস তাহলে এখানে তোমার শিয়ার স্ট্রেস জিরো তাহলে এই পয়েন্টের যে স্ট্রেস সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস এবং এই প্লেনটা কত এখান থেকে তুমি স্কেল দিয়ে মেজার করো মনে করো এটা হচ্ছে 45 ডিগ্রি মনে হচ্ছে এখানে যদি 45 ডিগ্রি হয় তাহলে এখানে কত হবে 22.5 হবে 22. এটা হচ্ছে 22.5 ডিগ্রি তাহলে এখানে যে আমি প্লেনটা পেলাম এই প্লেনে যে তোমার স্পেস থাকবে সেই প্লেনে কোনো শেয়ার স্পেস নাই এখানে শুধু নরমাল স্ট্রেস থাকবে সিগমা 1 সিগমা 2 সিগমা 2 সিগমা 1 এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল প্লেন এন্ড দ্য স্পেসেস অন দিস প্লেনস আর প্রিন্সিপাল স্ট্রেস কারণ এখানে এবং এখানে কোনো শেয়ার স্ট্রেস নাই তাই না শেয়ার স্ট্রেস নাই স্যার এই মোর সার্কেলে এই হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস প্লেনটাকে কয় ডিগ্রি কত ডিগ্রি সরি কত ডিগ্রি মোর সার্কেলের মধ্যে প্রিন্সিপাল প্লেনটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল ধরছেন স্যার 45 ধরলো এখানে 45 যদি হয় তাহলে এখানে অর্ধেক হবে না লেখেন 25 করেন 22 হবে তাই না বুঝতে পারছো यस স্যার ওকে এখন তুমি যদি বের করতে চাও ওকে কোন প্লেনে
কোন প্লেনে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে। তো তুমি প্রথমে মোর সাইডটা দিয়ে ভিজুয়ালি দেখতে পাচ্ছ, উপরের পয়েন্টটা সবচেয়ে উপরের পয়েন্টটা এখানে, মানে এই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, পজিটিভ হলে এটি কি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। তো তুমি এই পয়েন্টে আসতে হলে মিটার আর এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হচ্ছে, এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি এই লাইনে আসবে। এটা মনে করো অ্যাঙ্গেলে কত 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, তার মানে এক্স অ্যাক্সিস থেকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজে 30 ডিগ্রি রোটেট করলে একটা পয়েন্ট কত, সেই পয়েন্ট হচ্ছে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম। বাট ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসে তোমার শিয়ার স্ট্রেস 0, এখানে শিয়ার স্ট্রেস নেই, বাট ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যে পেয়েছে এখানে কিন্তু নরমাল স্ট্রেস আছে, দিস ইজ নরমাল স্ট্রেস, এখান থেকে এগুলো নরমাল স্ট্রেস, এটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এখন তুমি এই প্লেটা লোকেট করো, এই প্লেটা লোকেট করতে গেলে আমার কি করতে হবে, এই প্লেটা লোকেট আমি যদি করতে পারি, this is x axis, this is y axis, এখানে x axis থেকে anti clockwise 30 degree না, সরি এটা আমি ভালো ভুল বলছি, তোমরা শিখে মানে ভুল clockwise স্যার clockwise, তাহলে x axis থেকে clockwise এদিকে আসবে, এখন কিন্তু এদিকে যাওয়া যাবে না, clockwise ওখানে 30 এখানে এখানে 15 হবে, এই তোমার কি এই লাইনটা মনে করো এটা 15 degree, এটা হচ্ছে নরমাল। তাহলে এর সাথে একটা প্লেন ড্র করতে হবে, এই যে দিস ইজ দা প্লেন, কারণ এখন এই প্লেনের উপরে নরমাল, সো দিস ইজ দা 15 ডিগ্রি প্লেন, মাইনাস 15 ডিগ্রি প্লেন, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ বলতে পারি মাইনাস, তাহলে বাকি প্লেন গুলো হচ্ছে ওকে। এখন এই প্লেনে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যেগুলো হচ্ছে, সেই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হচ্ছে এই সার্কেলের গায়ে, সার্কেলের রেডিয়াস এর সমান হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, দিস ইজ দা রেডিয়াস অফ দিস সার্কেল। তো এখানে এখন আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এবং এটা পজিটিভ আছে, সো পজিটিভ মানে আমার এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হবে, আর এই প্লেনে নরমাল স্ট্রেস হচ্ছে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্স আমি এখানে এখানে শো করবো, এখান থেকে আমাদের নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস, এটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এই প্লেনের শিয়ার স্ট্রেস এবং এখানে আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে, আর বাকি যে পারপেন্ডিকুলার প্লেন, বাকি পারপেন্ডিকুলার প্লেন তাহলে এটার পারপেন্ডিকুলার হচ্ছে এই পয়েন্টটা, তাই না, এখান থেকে আরো 180 ডিগ্রি রোটেট করতে হবে, শিয়ার স্ট্রেস সেম হবে এবং নরমাল স্ট্রেস সেম হবে, কারণ এই ডিসটেন্স এই ডিসটেন্স সেম, জি স্যার সেম স্যার, কিন্তু শিয়ার স্ট্রেস শুধু অপোজিট, তাই না, শিয়ার স্ট্রেস টা অপোজিট, তাহলে এরকম হবে, এরকম হবে, শিয়ার স্ট্রেস অপোজিট হবে, তাহলে আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোন প্লেনে হচ্ছে সেটা কিন্তু আমরা মোর সার্কেলে বের করতে পারি, সেজন্য বলা হয় যে মোর সার্কেল ইজ দা representation of stresses at different plane, at different plane কোন প্লেনে কত স্ট্রেস আছে সেটা কিন্তু আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি আর কি, তাই না, দেখতে পাচ্ছি, সো দিস ইজ দা ফিজিক্যাল মোর সার্কেল ইজ দা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্রেস অন ডিফারেন্ট প্লেনস, নাও রিপিট করি, মোর সার্কেল ইজ দা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্রেসেস অন different planes, different plane, okay, এটা তোমার general case গেল। এখন আমরা আমাদের কে যেটি রাষ্ট্র হবে, আমরা এখানে যেটা discuss করতেছিলাম, এখন তোমরা তো মোর সার্কেল ড্র করা শিখছ, তাই না, মোর সার্কেল ড্র করা এখন শিখলে, আমি যদি এখন অন্য একটা স্ট্রেস কন্ডিশন কনসিডার করি, একটা স্ট্রেস এলিমেন্ট আছে, সেই স্ট্রেস এলিমেন্টটা এখানে শুধুমাত্র ই আছে, আমার নরমাল স্ট্রেস আছে, মনে করো 100 মেগা প্যাস্কেল, এটা হচ্ছে 10 মেগা প্যাস্কেল, 100 মেগা প্যাস্কেল, এটা হচ্ছে 10 মেগা প্যাস্কেল, এখানে কিন্তু শিয়ার স্ট্রেস নাই, তাহলে দিস আর দা প্রিন্সিপাল স্ট্রেস, অফকোর্স নরমাল স্ট্রেস, বাট দিস আর দা প্রিন্সিপাল স্ট্রেস, আমরা যেখানে দেখলাম যে যে প্লেনে কোনো শিয়ার স্ট্রেস থাকে না সেটাই হচ্ছে প্রিন্সিপাল প্লেন, এবং ওই প্লেনের স্ট্রেস বলা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস বলা, এখানে কোনো শিয়ার স্ট্রেস নাই, তাহলে এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট হচ্ছে বি, এ পয়েন্টের স্ট্রেস কত 100, শিয়ার স্ট্রেস নাই তাহলে এটা 0 হবে, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কত 10, এখানে কোনো শিয়ার স্ট্রেস নাই 0, তাহলে মোর সার্ফেসটা কি হবে,
বোর সার্কেল তো হবে তোমার নরমাল স্পেস অ্যাক্সিস এটা শেয়ার স্পেস অ্যাক্সিস এই পয়েন্টটা লোকেট করো এই পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত মনে করো 100 এবং যেহেতু শেয়ার স্পেস 0 তাই উপরে নিচে যাওয়া লাগবে না এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ 100 এবং 0 বি পয়েন্ট হচ্ছে 10 এন্ড 0 এটা যদি 100 হয় আমরা আই স্টেশন 10 বলতে পারি 10 10 এবং এখানেও কোনো শেয়ার স্পেস না তাহলে এই পয়েন্টে আমার বোথ দা পয়েন্টস আর লোকেটেড অন দা নরমাল স্পেস অ্যাক্সিস এটা পয়েন্ট এ এটা পয়েন্ট বি পয়েন্ট এ দুটো পয়েন্ট আমি অ্যাড করলাম এটা হচ্ছে আমাদের ডায়ামিটার এখন এটাকে ডায়ামিটার করে আমরা একটা সার্কেল ড্র করি এটাই হচ্ছে আমাদের আমাদের বোর সার্কেল সেন্টারটা হচ্ছে দুটো পয়েন্টের মিড পয়েন্ট এটা তোমার সেন্টার मैक्सिमाम x axis থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি শেয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম পাচ্ছি এটা নেগেটিভ শেয়ার স্ট্রেস এটা পজিটিভ শেয়ার স্ট্রেস তারপর এই দিকে ঘুরতে হবে 90 ডিগ্রি এই হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস তো তোমার কত রেডিয়াস এর সমান রেডিয়াস কত তোমার হচ্ছে এই 100 minus 10 হচ্ছে ডায়ামিটার তাই না এটা হচ্ছে 100 minus এই হচ্ছে ডায়ামিটার ডিভাইডেড বাই 2 হচ্ছে রেডিয়াস দিস ইজ দা ম্যাক্সিমাম শেয়ার স্পেস তো ম্যাক্সিমাম শেয়ার স্পেস কোথায় হচ্ছে কোন পয়েন্টে হচ্ছে এখানে 90 ডিগ্রি হলে অ্যাক্সিয়াল এলিমেন্টে 45 ডিগ্রি হবে এখান থেকে মাইনাস 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসো এই দিস ইজ দা প্লেন এই প্লেনে হচ্ছে আমাদের এই প্লেনটা মিন করে এটা তোমার 45 ডিগ্রি x অ্যাক্সিস থেকে তাহলে x অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি হচ্ছে এই পয়েন্টে স্পেস এখানে আমরা যেটা পাই কত 45 বলে হবে তাই না 45 তাহলে এখানে শেয়ার স্পেসটা আবার পজিটিভ হচ্ছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই হচ্ছে 45 মেকানিক্যাল স্কেল এটা 45 এবং শেয়ার স্পেস সব প্লেনে সেম হয় 45 এটা তোমার 45 তো এখানে নরমাল স্পেস কত দিস ইজ দা নরমাল স্পেস এটা আমরা বের করতে পারি না এটা যদি তোমার 100 হয় এটা হচ্ছে 100 এটা 100 আর এটা হচ্ছে 10 এটা হচ্ছে 10 আর এই হাফ হাফ হচ্ছে অলরেডি বের করলাম 45 রেডিয়াস 45 তাহলে তোমার এখান থেকে 10 প্লাস 45 মানে 55 এটা হচ্ছে 55 তাহলে এই পয়েন্টে নরমাল স্ট্রেস হচ্ছে 55 ওকে তাহলে আমরা যে কোনো প্লেনে কিন্তু ইমার্স স্ট্রেস বের করতে পারি শেয়ার স্ট্রেস নাই কিন্তু 45 ডিগ্রি প্লেনে কিন্তু আমি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাচ্ছি তাই না ওকে এখন যদি এরকম হয় যদি দুইটা প্লেনের স্ট্রেস যদি সেম হয় এখানেও তোমার সিগমা 1 মনে করো 10 মেগাপাস্কেল 10 মেগাপাস্কেল সিগমা 2 যেটা সিগমা 2 হচ্ছে তোমার 10 মেগাপাস্কেল সিগমা 2 হচ্ছে 10 মেগাপাস্কেল এখানে তোমার সিগমা 1 হচ্ছে এই তো একটা স্পেসিফিক দুই জায়গাতে সেম স্ট্রেস তাহলে মোট সেটা ড্র করো সিগমা এবং টাউ এই এটা পয়েন্ট এ মনে করো পয়েন্ট এ এটা পয়েন্ট বি এই পয়েন্টে পয়েন্ট করো এই পয়েন্টে পয়েন্ট হচ্ছে 10 শেয়ার স্পেস নাই শেয়ার স্পেস 0 এখানে তোমার বি পয়েন্টের কোঅর্ডিনেট 10 এন্ড 0
এ পয়েন্টের মধ্যে করে এখানে এ পয়েন্ট কত 10 না এখান থেকে 10 আসবে 10 এ তোমার এ পয়েন্ট বি পয়েন্টে কত হবে মানে উল্টা ডিরেকশন আছে কোথায় হবে 180 ডিগ্রি স্যার যেহেতু এখানে পারপেন্ডিকুলার না 180 কি করে বি পয়েন্টে এই পয়েন্ট লোকে করে বি পয়েন্টে কত হবে তাহলে তোমার নরমাল স্পেস 10 আর 0 কত হবে এর উপর হওয়ার কথা তো স্যার এর উপর হবে তাই না রাইট রাইট ইনি পয়েন্ট তার মানে এখানে দুইটা পয়েন্ট তোমার মোর সার্কেল ইজ এ পয়েন্ট এখানে কোন সার্কেল নাই সার্কেল যদি না থাকে মানে একটা সার্কেল হইলে আমরা এই অ্যাক্সিস থেকে উপর দিকে নিচে দিকে একটা শেয়ার স্পেস তাহলে একটা শেয়ার স্পেস থাকে কিন্তু এখানে তো সার্কেল একটা পয়েন্ট হয়ে গেল এদিকে তো কোনো ডিসটেন্স নাই তাহলে এখানে কিন্তু কোনো শেয়ার স্পেস ডেভেলপ হচ্ছে না তাই না এখানে স্টেজ যদি ম্যাগনিচিউড সেম হয় তাহলে দুইটা পয়েন্ট একটা মানে দুইটা পয়েন্ট যেহেতু একই পয়েন্টে লোকেতে সো এখানে দেয়ার ইজ নো মোর সার্কেল মোর সার্কেল ইজ অ্যাকচুয়ালি পয়েন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে পয়েন্ট এই পয়েন্ট আমি কত তোমাদের তাহলে দেখাচ্ছি তাহলে স্টেজ যদি সেম হয় তাহলে কিন্তু মোর সার্কেল থাকে না একটা পয়েন্ট হয়ে যায় যদি তোমার স্টেজে নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হয় না মাইনাস নেগেটিভ 10 না এর স্কুল যদি হয় তাহলে কিন্তু একটা প্লাস 10 আর একটা মাইনাস 10 এদিকে চলে আসবে এটা মাইনাস 10 এটা হচ্ছে প্লাস 10 তাহলে কিন্তু আমার সার্কেল হবে এবং সেখানে কিন্তু শেয়ার স্পেস থাকবে যে ইনটার শেয়ার স্পেস হ্যাঁ ওকে এই একটা হলো আর একটা হলো হচ্ছে এখন আমি দুইটা প্লেন যদি কনসিডার করি একটা প্লেন হচ্ছে আমাদের এটা হচ্ছে মনে করো সিগমা 1 আর হচ্ছে সিগমা 2 সিগমা 2 সিগমা 1 এটা এক্স ওয়াই প্লেনে যখন মনে করো আর এখন আমি অন্য ডিরেকশনে যাচ্ছি সেটা জেড অ্যাক্সিসটা যদি কনসিডার করি এটা হচ্ছে সিগমা সিগমা 2 sigma 3 বলি sigma 1 sigma 3 sigma 3 sigma 3 মানে এটা হচ্ছে তোমার এই x y প্লেনে আর এটা কিন্তু তোমার sigma 3 টা তোমার পারপেন্ডিকুলার টু বোর্ড আমি এখানে একই বোর্ডে ড্র করছি সেটা নাকি প্লেনে চলে আসছে বাট যদি কিন্তু ডিফারেন্ট প্লেন পারপেন্ডিকুলার প্লেন এই প্লেন আই এটা পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস বরাবর যে স্পেস আর এক্স অ্যাক্সিস বরাবর স্পেস আর একটা হইতে পারে সিগমা 2 ওয়াই অ্যাক্সিস বরাবর স্পেস আর জেড অ্যাক্সিস বরাবর স্পেস সিগমা 2 স্যার ফার্স্ট এরটাতে ওই যে সিগমা 2 এর জায়গায় সিগমা 1 হবে না মানে ধরুন এই তিনটা স্পেসে কিন্তু আমি একই ছাত্র একই প্লেনে ড্র করতে পারি একই নরমাল স্পেস শেয়ার স্পেস অ্যাক্সিসে ড্র করতে পারি মানে এটা দেখো এখন এই স্পেসগুলো যদি এরকম হয় যে সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2 ওকে আর হচ্ছে কিন্তু সিগমা 1 ইকুয়াল টু নর্থ সিগমা 3 এই দুটা স্পেস সেম যদি হয় সিগমা 1 সিগমা 2 যদি হয় আরেকটা ভাবে দেখো আমি যদি স্টেজ যদি সেম হয় তাহলে কিন্তু একটা একটা পয়েন্ট হয়ে যাবে তাই না একটা পয়েন্ট হবে এখন সিগমা 2 আর সিগমা 3 আমরা ধরে নেই সিগমা 2 টা বেটার দ্যান সিগমা 3 সিগমা 2 বেটার দ্যান সিগমা 3 তাহলে আবার সিগমা 2 আর সিগমা 1 সেটা সিগমা 1 হতো না বেটার দ্যান সিগমা 3 এই 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 স্ট্রেস কন্ডিশনটা আমরা একটা পয়েন্ট দিয়ে শো করলাম এখানে এই পয়েন্টটা এই প্লেনের স্পেসটা কি হবে সিগমা 2 সিগমা 3 মানে কোন এটা হচ্ছে সিগমা 2 মানে একটা যেটা আমরা সিগমা 2 আর সিগমা 1 এই পয়েন্টে মিন করলাম এটা হচ্ছে সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2 এখন এখানে আমি এই স্ট্রেস কন্ডিশনটা মোর সার্কেল ড্র করতে সিগমা 2 আর সিগমা 3 তো সিগমা 2 তে এই পয়েন্টটা মিন করে আর সিগমা 3 মনে করো এই পয়েন্টটা তাহলে তোমার সিগমা 3 এটা হচ্ছে সিগমা সিগমা 3 তাহলে আমি এই ডায়মিটার তো না ডায়মিটার ড্র করে আমি এখানে একটা সার্কেল এখানে একটা সার্কেল ড্র করতে পারি এই সার্কেলটা আমি কেনা হলো সিগমা 2 আর সিগমা 3 থেকে এখন এই প্লেনে আসো সিগমা 1 এন্ড সিগমা 3 এই স্ট্রেস কন্ডিশনটা আমি মোর সার্কেল ড্র করতে চাই
সিগমা 1 তো একই সিগমা 1 তো এই পয়েন্টে মিট করবে আর সিগমা 3 তো তোমার একই পয়েন্টে মিট করবে তার মানে আমি একই সার্কেল পেলাম এটা তোমার সিগমা 1 এন্ড সিগমা 3 তার মানে বলো দুইটা সার্কেল ওভারল্যাপিং দুইটা সার্কেল ওভারল্যাপিং বা টু সার্কেলস আর কোইনসিডেন্ট টু সার্কেলস আর কোইনসিডেন্ট এটা আমাদের এই যে কন্টাক্ট স্পেসে পরে লাইন এন্ড করে দেখো তো এখানে আমি কি পেলাম যে এখানে যে স্ট্রেস কন্ডিশন সিগমা 1 আর সিগমা 2 যদি সেম হয় আর সিগমা 3 যদি ডিফারেন্ট হয় তাহলে মোর সার্কেল হচ্ছে একটা পয়েন্ট এবং দুইটা কোইনসিডেন্ট সার্কেল দুইটা সার্কেল কোইনসিডেন্ট করে আর একটা কন্ডিশন মিট করে হচ্ছে একটা পয়েন্ট ওকে আর জেনারেল কেস হচ্ছে জেনারেল কেস হচ্ছে এটা বুঝলাম তো আমি মোসাদার প্রশ্ন এইরকম হয় তোমাদের তো বলছিলাম যে এইভাবে যদি তোমরা অর্ডারিং করো সিগমা 1 সিগমা 3 আমি যে তিনটা প্রিন্সিপাল স্ট্রেস পাবো সেই তিনটা প্রিন্সিপাল স্ট্রেস আমি কি অর্ডারে সাজাবো এটা ম্যাক্সিমাম মিনিমাম মাসারে দেব আর এটার জন্য আমরা মোট সার্কেল যদি ড্র করতে চাই সিগমা এন্ড টাউ টাউ সিগমা 1 এন্ড সিগমা 3 কিন্তু সমান নাকি আলাদা এই সবচেয়ে বড় এটা সবচেয়ে ছোট তাহলে আমি প্রথমে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট এই সার্কেলটা ড্র করি এই সার্কেলটা মনে করো তাহলে এই একটা পয়েন্ট সিগমা 1 এটা সিগমা 3 তাহলে আমি একটা এখানে বড় একটা সার্কেল এলাম এইটা হচ্ছে সিগমা 1 আর এটা হচ্ছে সিগমা 3 তো এখানে কোনো শেয়ার স্ট্রেস তো নাই শেয়ার স্ট্রেস না থাকতে পয়েন্টগুলো সবসময় এই নরমাল স্ট্রেসের উপরে লোকেটেড হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট অ্যাড করে আমি একটা ডায়াগ্রাম দিলাম তারপর আমি সার্কেলটা ড্র করব এটা হচ্ছে সিগমা 1 এন্ড সিগমা 3 এর জন্য একটা মোর সার্কেল বানাবো আজকে অলরেডি এখন এটা যদি ড্র করি সিগমা 1 এন্ড 2 সিগমা 1 টা গেটার সিগমা 2 টা হচ্ছে তো এর থেকে বড় বাট সিগমা 1 থেকে ছোট তাহলে সিগমা 2 টা মনে করো এখানে লোকেটেড হচ্ছে সিগমা 2 টা এখানে লোকেটেড হলো দিস সিগমা 2 এই এইটুক হচ্ছে হলো সিগমা 2 তাহলে সিগমা 1 এন্ড সিগমা 2 এটা হচ্ছে সিগমা 1 এন্ড সিগমা 2 সিগমা 1 সিগমা 2 এখানে এটা এই ডায়ামিটার আমি ডায়ামিটার আমরা কনসিডার করি একটা একটা সার্কেল ড্র করতে পারি এটা হচ্ছে সিগমা 1 এন্ড সিগমা 2 এটা একটা বড় সার্কেল তো নাও আর এখানে আরেকটা বড় সার্কেল আমরা পাবো সিগমা 3 সিগমা 2 সিগমা তো সিগমা 2 দিস ইজ সিগমা 2 এই কোণ তো সিগমা 2 আর এই কোণ তো সিগমা 3 তাহলে এখানে এই দুটো ডায়ামিটার সার্কেলে এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম এই তিনটা সার্কেল পেলাম এই সার্কেলটা হচ্ছে সিগমা 2 এন্ড সিগমা 3 তো বড় সার্কেল এই বড় সার্কেলের জন্য আমাদের প্রথম টেস্টটা যেটা এখানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত হচ্ছে এই দিস ইজ দা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এই ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এই সার্কেল ব্যবহার আছে কিন্তু সিগমা 1 এন্ড সিগমা 3 মধ্যে তাহলে এই এই ম্যাগনিটিউডটা হবে সিগমা 1 মাইনাস সিগমা 3/2 আর এই সার্কেলে যদি ফিরে আসি আমরা এই সার্কেলের জন্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত হবে দিস ইজ দা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস দিয়ে এটা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এই ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত এটা হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2/2 আর এই সার্কেলের জন্য দিস ইজ সিগমা 2 সিগমা 3 তাহলে দিস ইজ দা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এটা হচ্ছে সিগমা 2 মাইনাস সিগমা 3/2 তো তিনটা প্লেনেই কিন্তু আমি শেয়ার স্ট্রেস পাচ্ছি দেখা এই এটাও তোমার ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ফর ফর দিস প্লেন দিস ইজ দা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ফর দিস প্লেন এন্ড দিস ইজ দা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ফর দিস প্লেন এই তিনটার মধ্যে তাহলে আমাদের ম্যাক্স মানে ম্যাক্সিমাম অফ ম্যাক্সিমাম হচ্ছে দিস ওয়ান সিগমা 1 না সিগমা 3/2 এই হাইটটা পাচ্ছি আমরা আমি একটু আগে বলছিলাম যে আমি যদি নর্মাল স্ট্রেস গুলোকে এই অর্ডারে সাজাই তাহলে অলওয়েজ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা হবে হচ্ছে এই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস
ডায়ামিটার কত তোমাদের এখন অসুবিধা হবে না কারণ তোমার ইকুয়াল সিলিন্ডারের জন্য তোমরা টেনডেনশিয়াল স্ট্রেস পাও তারপরে রেডিয়াল স্ট্রেস পাও এই দুই আর একটা জেড অ্যাক্সিস বরাবর যদি সিগমা জেড বলতে পারি এটা যদি জিরো হয় তাহলে তুমি এখন এই স্ট্রেস গুলোকে কিভাবে সাজাবো এটা যদি ম্যাক্সিমাম হয় বা এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে সিগমা আর হচ্ছে ম্যাক্সিমাম ফর এক্সাম্পল তার থেকে ছোট হচ্ছে সিগমা কি তার থেকে ছোট হচ্ছে সিগমা জেড তাহলে তুমি এটাকে সিগমা ওয়ান বলবা ওয়ান মানে সিগমা আর সিগমা টু সিগমা থ্রি এখন তুমি ম্যাক্সিমাম শেয়ার স্টেজ বের করতে পারো তাও ইকুয়াল টু সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি হবে আর যদি এরকম হয় যে তোমার তোমার এটা যদি নেগেটিভ হয় মনে করো এটা হচ্ছে 10 মেগাপ্যাস্কেল এটা হচ্ছে মাইনাস 100 মেগাপ্যাস্কেল এটা হচ্ছে জিরো তাহলে সিগমা ওয়ান কোনটা এটা সিগমা ওয়ান হচ্ছে এটা সিগমা ওয়ান মানে হচ্ছে সিগমা টি দিস ইজ গ্রেটার দ্যান সিগমা টু কোনটা সিগমা টু দিস ইজ সিগমা টু সিগমা টু হচ্ছে সিগমা জেড কারণ জিরো ইজ গ্রেটার দ্যান মাইনাস এটা গ্রেটার দ্যান সিগমা থ্রি কি হবে সিগমা থ্রি হবে সিগমা আর সিগমা আর সিগমা ওয়ান গ্রেটার দ্যান সিগমা টু গ্রেটার দ্যান সিগমা থ্রি যেভাবে স্পেসের ম্যাগনিটিউড দেখে আমাকে কিন্তু সাজাতে হবে এখন তুমি এখান থেকে ম্যাক্সিমাম শেয়ার স্টেজ বের করতে হবে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি দ্যাট ইজ সিগমা টি মাইনাস সিগমা আর অবভিয়াসলি কোন দুটো ডিফারেন্স বিগেস্ট হবে তারপরে বিগেস্ট এবং স্মলেস্ট এর মধ্যে ডিফারেন্স থেকে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাবো ওকে তোমাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমাদের তাহলে শেয়ার স্পেস যদি কখনো বের করতে হয় ম্যাক্সিমাম শেয়ার স্পেস তাহলে আমাদের প্রিন্সিপাল স্টেজ গুলো যেগুলো আছে সেই প্রিন্সিপাল স্টেজ গুলোকে আমাকে অর্ডারিং করতে হবে সিগমা ওয়ান গ্রেটার দেন সিগমা টু গ্রেটার দেন সিগমা থ্রি দেন উই ক্যান ফাইন্ড ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস তোমাদের তো টাইম শেষ হয়ে গেছে তোমাদের কি এরপরে এরপরে ক্লাস আছে নাকি জানি স্যার ক্লাস আছে স্যার ক্লাস আছে তাহলে আজকে বাদ থাক নাকি আমি কিন্তু কন্টিনিউ করতে পারি তোমাদের ক্লাস না কন্টিনিউ করতে পারি বাট তোমাদের যেহেতু ক্লাস আছে তোমাদের আমরা তাহলে আবার কালকেই করবো আর কি তোমরা ডিসিশন নেওয়ার স্যার আমাদের আসলে ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন স্যার আমরা আজকে মত এখানে ইনপুট ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাক আমরা আমাদের টার্গেট আজকেও আমরা ফেল করলাম আর কি তোমরা আমাকে কিছু এক্সট্রা টাইম দিও শেষের দিকে ক্লাস তাহলে তোমাদের একটু কনসিডার করতে হবে আর কি ঠিক আছে ওকে স্যার ওকে তাহলে আজকে একটু বেস্ট অফ লাক এন্ড সি ইউ টুমরো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম